কৃষ্ণ কীর্তন গান নর্তন কলা পথজনী ভ্রাজিতা সদভক্তা বলি হংস চক্র মধুপ সেনী বিহারাস্পদম কর্ণানন্দী কলধ্বনির বহতু মে জুহা মরু প্রাঙ্গণে শ্রী চৈতন্য দয়া নিধে তবলসদ লীলা সুধা স্বর্ধুনি। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন সমস্ত রকম কর্তৃত্বের হাত থেকে রেহাই পায় নাহি হল ভক্তি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন সমস্ত রকমের কর্তৃত্বের হাত থেকে রেহাই পাওয়ার নামই হল, ছুটি পাওয়ার নামই হল ভক্তি। শিক্ষিত সমাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন ভক্তি কাকে বলে। এরা মনে করে ভক্তি মানে নাটক, সারাদিন নাটক চলছে, বিক্ষেপ হচ্ছে আমার, হরি কথা বলতে ভালো লাগছে না, বড় আশ্চর্য পরিবেশ ছিল। সরস্বতী ঠাকুরকে জানানো হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল ভক্তি কাকে বলে। পোপা জানিয়েছিলেন ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ ইয়ার সোল, তোমার আত্মার যে স্বাভাবিক বৃত্তি সেটাকেই ভক্তি বলা হয়। সমস্ত রকম কর্তৃত্বের হাত থেকে রেহাই পাওয়ার নামই হল অভিমান থেকে মুক্তি, যেটাকে গীতাতে পরিষ্কারভাবে জানানো হয়েছে কর্তা অহম ইতি মান্যতে, আমি কর্তা। এই অভিমান থেকে ছুটি পাওয়ার নামই হল ভক্তি। বদ্ধজীবের হৃদয়ের যে বন্ধন দশা, বাস্তব সাধুসঙ্গ প্রসঙ্গে যতক্ষণ পর্যন্ত না উন্মোচিত হয় ততক্ষণ পর্যন্ত এই নাটকই চলবে, এর চেয়ে বেশি কিছু আশা করা যাবে না। বদ্ধজীবের সমস্ত রকম এই অভিমান থেকে মুক্তি হওয়ার পর মহাপুরুষের আনুগত্যে পরাত্পর অখিলেশ্বর ভগবান তার সেবা হতে পারে, বাস্তব আনুগত্যে ভগবানের সেবা শুরু হতে পারে। শ্রীল প্রভুপাদ অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন এই যতকে এই জগতে যতক্ষণ পর্যন্ত মায়াবাদ বিচার পুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির প্রচার কোনোদিনই হবে না। তোমরা যতই গলা ফাটিয়ে দাও, যতই চিৎকার করো, কোনো কিছু লাভ হবে না। এই জগতে যতক্ষণ পর্যন্ত মায়াবাদ বিচার পুষ্ট থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার রূপগোস্বামীপাদের অবদান রূপানুগ ধারা সম্বন্ধে আলোচনা সবই এক সামান্য গল্পেতে পর্যবসিত হবে। মায়াবাদ কাকে বলে, মায়াবাদ সিদ্ধান্ত কি, কিভাবে গৌড়ীয় বৈষ্ণবগণ সেই মায়াবাদ সিদ্ধান্ত খণ্ডন করে বিশুদ্ধ ভক্তি ধারা প্রবর্তন করেন, এই সব কথাগুলো অনুভবের বিষয়, গম্ভীর অনুভবের বিষয়। শ্রীল প্রভুপাদ দুঃখের সঙ্গে জানিয়েছেন আমরা প্রায় সকলেই ন্যূনাধিক অল্প বা বেশি যে কোনোভাবেই আমরা মায়াবাদ বিচারে দুষ্ট হয়ে পড়ে রয়েছি, আমরা কোনো মতেই শুদ্ধ ভক্তির কথা বুঝি না। আমরা সকলেই প্রায় তিলকমালা করে কীর্তন করে সমস্ত কিছু করেও গলা ফাটিয়ে, সেদিন আলোচনা করা হয়েছিল প্রভুপাদ বলছেন মজা করে,
যত সব ন্যাড়া বুনে সব হলো কীর্তনে, কাস্তে ভেঙে গড়ল করতাল। এই হলো আমাদের গৌড়ীয় মঠে গৌড়ীয় গগনের বর্তমান অবস্থা। কে কাকে শাসন করবে? জড় কবির কথায়, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, আমরা সবাই রাজা, কেউ কাউকে শাসন করবে না। আমরা সবাই রাজা, সবাই স্বাধীন, আমরা যা ইচ্ছে তাই করব, এটাকেই ভক্তি বলা হবে, অন্য কিছু কথা নাই। প্রভুপাদ দুঃখের সঙ্গে জানাচ্ছেন, আমরা প্রায় সকলেই ন্যূনাধিক মায়াবাদ বিচারে অবস্থিত রয়েছি। আমরা মায়াবাদ বিচারে অবস্থিত রয়েছি কি করে? আমরা তো তিলকমালা করি, ভজন করি, কীর্তন দেখি। শ্রীল প্রভুপাদ বলছেন, আমি সত্যি কথাই বলছি, আমরা সকলেই প্রায় ন্যূনাধিক, অল্প বা বেশি সকলেরই হৃদয় মায়াবাদ বিচারে দুষ্ট হয়ে পড়ে রয়েছে। মায়াবাদ বিচার এবং তার খণ্ডনের বিস্তৃত ব্যাখ্যা বেদান্ত সূত্রের বিভিন্ন রকম এইসব বলার মতো পরিস্থিতি এবং পরিবেশ হওয়া দরকার। মায়াবাদের মূল কথাটা কি? মায়াবাদ তো অত কথা আমরা বুঝব না, মায়াবাদের মূল কথাটা কি? একটা কথায় আমরা কি বুঝব? বলছেন, গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম, এতে পূর্ণ বিশ্বাসের অভাবই হলো মায়াবাদ। এটাকে বিস্তৃত ব্যাখ্যা করলে অনেক কিছু আসবে। ভগবানের নাম, ভগবানের বিগ্রহ, ভগবানের ধাম, ভগবানের ভক্ত, তাদের প্রত্যেকের প্রতি আমার পূর্ণ বিশ্বাসের যদি অভাব থাকে, অবিশ্বাস থাকে, অর্থাৎ তাদের নিত্য স্বরূপের আমি অস্তিত্ব সেরকম মানতে পারছি না, অন্তর থেকে মুখে বলছি, খোলটাকে চাঁটা মেরে ভেঙে দিচ্ছি, হারমোনিয়াম বাজিয়ে কালোয়াতি হওয়ার চেষ্টা করছি, যেগুলো বহুপাত বলেছেন, যেগুলো আমাদের গুরুবর্গ বলেছেন, কোনোটাই আমরা মানব না। আমরা বেশ্যাবৃত্তি করতে রাজি হয়েছি, আমরা কোনোটাই মানতে রাজি নয়। বহুপাত জানিয়ে গেছেন, আমরা কোনো কালোয়াত হতে চাই না এই জগতের, বেশি করে সুর ভাঁজব, জগৎকে নাচাবো, এগুলো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো বাস্তবিকভাবে নিষ্কপটভাবে আমার হৃদয়েতে কতটা ভগবানের জন্য বিরহ যন্ত্রণা জাগরুক হয়েছে, আমি কতটা অভাব বোধ করছি ভগবানের জন্য। সাংসারিক জীবনে বিভিন্ন অর্থকরীর অভাব, জড়জগতের জড় ভালোবাসার অভাব, ক্ষমতার অভাব, বিভিন্ন রকমই অভাব বোধ করে আমি চিরকালই অভাবগ্রস্ত রয়ে গেছি। এর সমাধানের কোনো রাস্তা নাই, কেন সমাধান আমি চাই না, এগুলো সমাধানের কোনো রাস্তা নাই, কেন আমি সমাধান বাস্তবিক আমি চাই না। যদি সমাধান চাইতাম নিষ্কপটভাবে, তাহলে চোখের সামনে আমি দেখতে পেতাম যে সমাধান তো আমার সামনেই রয়েছে, কিন্তু আমি তো নিতে চাইছি না। আমি তো আমার ইচ্ছে, আমার যে মতিম সতীম ইত্যাদি কথা ভাগবত আছে, সতীমতি, আমি কথাগুলো বললাম, যারা দুঃখ পাবেন পাবেন, আমার কিছু করার নেই, এগুলো ভাগবতের কথা। যত্রত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুয়তে গ্রাম্য কথা বিঘাত নিঃশব্যমান মনোদীন মুমুক্ষুর মতিম সতীম ইয়ছতি বাসুদেবে, এগুলো আমার কথা নয়, বানানো কথা, ভাগবতের কথা। ইয়ত্র উত্তম শ্লোক গুণানুবাদ, যেখানে নাকি ভগবানের গুণকীর্তন হয়, যেখানে নাচা গোদা হয় না, সকাল থেকেই সহজিয়া কীর্তন শুনছি, মন্দিরটাকে ভিড় করে লাভ নেই, আমরা কিছু জঞ্জাল দিয়ে ভিড় করব, এই জন্য এটা ডাস্টবিন নয়, গৌড়ীয় মঠটা ডাস্টবিন নয়, গৌড়ীয় মঠটাকে জঞ্জাল ঝাঁট দিয়ে বাইরে ফেলতে হয়, কিছুই শেখনি। চেতদর্পণ মাজনের এইটি অর্থ, মহাপ্রভু এটা শিখিয়েছেন, অ কখ কেউ শিখল না, ঝাঁট দিয়ে চৈতন্য মহাপ্রভু গণ্ডিচা মন্দির থেকে বাইরে ফেলছেন, আমরা বাইরে থেকে জঞ্জালের ভেতরে ফেলছি, ভেতরে আয় জঞ্জালগুলো বেশি করে। যেখানে ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে পরিচয় দিচ্ছেন, আমি নামহট্টের ঝাড়ুদার,
একটা লোক পাওয়া যায় না, একটা লোক, হাজার হাজার লোক আছে, একটা লোক পাওয়া যায় না যারা এই কথাগুলোর মর্ম অনুভব করবেন, করে নিজেকে, নিজের চরিত্র, নিজের স্বভাব, নিজের সব কিছু পরিবর্তন করবেন, এরকম ইচ্ছা আসা কারোর মধ্যে দেখা যায় না। বড় দুঃখের বিষয়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে নামহট্টের ঝাড়ুদার রূপে পরিচয় দিয়েছিলেন। নামহট্টের ঝাড়ুদার মানে কি? শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন, নিত্যানন্দ প্রভু গোদ্রুম ধামেতে যে নামের হাট স্থাপন করেছিলেন, শ্রীমন নিত্যানন্দ প্রভু গোদ্রুম ধামেতে যে নামের হাট স্থাপন করেছিলেন, সেই নামের হাটেতে আমাদের যে সমস্ত মহাপুরুষগণ আছেন, মহাজনগণ আছেন, নিত্যানন্দ প্রভুর পরিকরগণ, গুরুবর্গ, ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে সেই নামের হাটে ঝাড়ুদার হিসেবে পরিচয় দিচ্ছেন, যে নামের হাটেতে তোমরা জঞ্জাল বৃদ্ধি করতে যেও না। নামের হাটেতে কেবল বিশুদ্ধ নাম থাকবে, বিশুদ্ধ হরিকথা কীর্তন থাকবে, সেখানে অন্য কোনো প্রয়াস প্রচেষ্টা থাকবে না যেটাতে গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত অসন্তুষ্ট হন, এই সব বিষয়গুলো থাকবে না। ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে নামের হাটের ঝাড়ুদার হিসাবে পরিচয় দিয়েছেন, এই কারণে সত্যিই তিনি ঝাড়ুদারের কাজই করেছিলেন। আমিও চেষ্টা করি যাচ্ছি গুরুবর্গের আনুগত্যে, পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ, পরমপূজ্য সন্ত গোস্বামী মা, তাদের আনুগত্যে ঝাড়ুদারের কাজ করছি। যেখানে যত নামের হাটেতে জঞ্জাল দেখি আমার রাগ হয়ে যায়, আমি তখন ঝাঁট দিতে যাই, দূর হয় এখান থেকে, কেন জঞ্জাল বৃদ্ধি করবো, লাভ হবে না। যেখানে চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যোগেতে বাইরের কোনো লোক থাকলেই তিনি বলছেন আমার আনন্দ হচ্ছে না, দূর কর, কেউ আছে এখানে, ওকে দূর কর আগে। শ্রীবাস বলছেন কেউ তো নেই, না আছে কেউ, দেখ ভালো করে। সেখানে দেখে তার এক মায়াবাদী শাশুড়ি, সে মায়াবাদী, গুরু বৈষ্ণব বিশ্বাস নেই, শিবাসের জামায়ের সর্বনাশ করবে কল্পনা করে রেখেছে, সে দেখে খাটের তলায় লুকিয়ে রয়েছে, চুল ধরে থাকা বার করে, দূর হয় এখান থেকে। তারপরে সংকীর্তন হ্রাস করলেন গৌরাঙ্গ মহাপ্রভু। নামের হাটেতে জঞ্জাল বৃদ্ধি হলে কোনো লাভ হবে না। আমরা প্রভুপাদের নামেতে কলঙ্ক দিচ্ছি, ভক্তিবিনোদ ঠাকুরের নামেতে, গুরুবর্গের নামেতে কলঙ্ক আরোপ করছি, কোনো কিছুই করতে পারছি না, কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছি না, সুখ হচ্ছে না, অপ্রাকৃত সুখ, যে সুখটা না হলে আমার ভজন জীবনে আসাটাই বৃথা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে পরিচয় দিয়েছেন, আমরা আমাদের যত গৌড়ীয় ভক্তগণ আছেন, যারা বাস্তবিক গৌড়ীয়, যারা নিজেকে খালি পরিচয় দিচ্ছেন আমরা গৌড়ীয় মঠের গৌড়ীয়, তারা গৌড়ীয় হতে পারবেন না। গৌড়ীয় হওয়ার লক্ষণ আমি আগেও বলেছি অনেক হরিকথাতে আলোচনা প্রসঙ্গে, যারা শ্রী শ্রীমন মহাপ্রভুর দ্বারা শিবাসাঙ্গনে যে সংকীর্তন যজ্ঞাগ্নি প্রজ্বলিত হয়েছিল, সেই যজ্ঞাগ্নিতে, সংকীর্তন যজ্ঞাগ্নিতে যারা নিজের জীবনকে আহুতি দেওয়ার জন্য প্রস্তুত আছেন, যারা নিজের জীবনকে স্যাক্রিফাইস করবেন, আমি আবার জীবনকে দেব সংকীর্তন যজ্ঞে, এরকম ধরনের ব্যক্তি যিনি আছেন নিষ্কপটভাবে, তিনি ছাড়া গৌড়ীয় মঠের কাউকে বলে পরিচয় দেওয়া যায় না। গৌড়ীয় মঠের সদস্য হিসাবে তার পরিচয় হলো এইটা, অন্য কোনো পরিচয় তার আমরা গ্রাহ্য করি না, হয় না। সমস্ত গুরুবর্গ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যে আমরা সবাই নামের হাটের ঝাড়ুরা হিসাবে কাজ করছি, যেখানে সহজিয়া সিদ্ধান্ত, সহজিয়া কীর্তন, সহজিয়া ভাব, নাচা কোঁদা, আমি সেগুলো দৌড় করে দেয় এখান থেকে, দূর হোক, আমাদের এগুলো বহুপাত বলেননি, এগুলো নাম অপরাধ, এগুলো নাম কীর্তন নয়, নাম অপরাধ, এগুলো সমস্ত জঞ্জাল বৃদ্ধি, এগুলো নিষেধাজ্ঞা জারি করেছেন প্রভুপাদ, গুরুবর্গ সবাই, এগুলো আমার কানে যায়নি, যার জন্য আমার এই অবস্থা রয়েছে। সমস্ত রকম কর্তৃত্ব অভিমান থেকে মুক্তি হওয়ার নামই হল ভক্তি। জীবের হৃদয়ে স্বাভাবিক যে বৃত্তি,
সেটা উন্মেষ হতে চায় না। বিগত কতদিন ধরে আলোচনা প্রসঙ্গে এইসব কথাগুলো বলা হচ্ছিল, বড় আশ্চর্য কথা। আমরা আমাদের সাংসারিক জীবনে সমস্ত অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে দিন রাত কালঘাম ঝড়াচ্ছি, যে বিষয়গুলো আমাদের প্রয়োজনীয় নয় দিন রাত আমরা সেই সমস্ত বিষয় প্রয়োজনগুলোকে পরিপূরণ করার জন্য, অন্য বিলাসগুলোকে পরিপূর্ণ করার জন্য আমরা দিন রাত প্রচেষ্টা চালাচ্ছি। যে বস্তুগুলোর সঙ্গে, যে ব্যক্তিগুলোর সঙ্গে আমাদের কোনোদিনই কোনো সম্বন্ধ ছিল না, যে বস্তুগুলোর সঙ্গে, যে ব্যক্তিগুলোর সঙ্গে আমার অনন্তকালের ইতিহাসে কোনোই সম্বন্ধ ছিল না, থাকবে না, থাকতে পারে না, সেই সব ব্যক্তি সেই সব বস্তুর সঙ্গে আমি আমার অস্থায়ী সম্বন্ধ জুড়ে রেখে মনে করছি এটি পারমানেন্ট সম্বন্ধ, নিত্য সম্বন্ধ। এইভাবে আমি অনন্তকালের জন্য মায়ার গর্ভে নিমজ্জিত হতে চাইছি। যে বস্তুগুলো, যে ব্যক্তিগুলোর সঙ্গে আমার কোনোই সম্বন্ধ নাই, সেই বস্তুগুলোর সঙ্গে আমি সম্বন্ধ জুড়ে ইচ্ছা করে মায়ার অতল গর্ভে তলিয়ে যাওয়ার চেষ্টা করছি। বড় মূর্খের স্বর্গে বাস করছি আমি। কিন্তু যে ভগবানের সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, যাকে আমি ইচ্ছা করলেও ত্যাগ করতে পারবো না, যাকে আমি ইচ্ছা করলেও চিৎকার চেঁচামেচি করে আমি ভগবানকে মানি না, আমার দরকার নেই, কোনো কিছু করেও আমি ভগবানের সঙ্গে সম্বন্ধ ত্যাগ করতে পারি না, হয় না, তাকেই বাদ দিয়ে রেখে দিয়েছি। বাকি সবের সঙ্গে সম্বন্ধ রাখবো, কিন্তু যেটার সঙ্গে আমার নিত্য সময় ওকে কাট কেটে বাদ দিয়ে দাও, ওর সঙ্গে সম্বন্ধ রাখার দরকার কি আছে? সত্যিই তো তাই, কি দরকার আছে ভগবানের সঙ্গে সম্বন্ধে? কি হবে, লাভ কিছু হবে না। সেখানে বলছেন লোকগুলো এতই বোকা, এতই মূর্খ, যে ভগবান পরমাত্মা রূপে খেরোদ গোসাই বিষ্ণু, অনিরুদ্ধ বিষ্ণু সকলের হৃদয়েতে পরমাত্মা রূপে বিরাজমান রয়েছেন, যাকে কোনোভাবে প্রচেষ্টা প্রয়াস প্রচেষ্টা করেও তাকে, যার সঙ্গে সম্বন্ধ আমি ত্যাগ করতে পারবো না, অনন্তকালের জন্য যা সম্বন্ধ যার সঙ্গে আমার আছে তাকেই আমি কেটে বাদ দিয়ে রাখার চেষ্টা করছি, আর বাদবাকি যেগুলো অস্থায়ী আমার কোনো কিছুই থাকবে না সেগুলোর সঙ্গে সম্বন্ধ জুড়ে রেখে আমি আমার জীবনটাকে সুখে কাটাবো এই পরিকল্পনা করেছি। সুখের কোনো ডেফিনেশন জানে না, রসের কোনো ডেফিনেশন জানে না। বিগত কদিনে কিছু আলোচনার চেষ্টা করেছি মাত্র, আজকে সকালেও একজন প্রফেসর এসেছিলেন, বড় ইংরেজির বিরাট প্রফেসর, তিনি এখন উপস্থিত নেই, পরে হয়তো শুনবেন, বিস্তৃতভাবে মায়াবাদের আলোচনা করব, মায়াবাদ খণ্ডন করব। তাদের কোনো দোষ নেই, তারা তো সৎসঙ্গ করেন নাই, তাদের আমি দোষারোপ করছি না, দোষারোপ করছি নিজেকে, আমি কেন পারলাম না এই সমস্ত পাগলগুলোর চিত্তবৃত্তিকে পরিবর্তন করে, দোষটা তো আমার, আমি কেন এই পাগলগুলোর চিত্তবৃত্তিকে পরিবর্তন করতে পারলাম না, নিশ্চয়ই আমার আচরণ নেই, আমার গলা কেন পৌঁছাচ্ছে না পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন প্রান্তে পৌঁছাচ্ছে কিন্তু সেরমভাবে পৌঁছাচ্ছে কই? যেখানে প্রভুপাদকে বলা হয়েছিল আপনি এত অল্প সময়ের মধ্যে 64টা গৌরী আমার স্থাপন করলেন বিভিন্ন প্রান্তে, প্রভুপাদ হেসে বললেন আপনি বলছেন কি, আমি 64টা মঠ করলাম, 64টা মঠ কি, আমি প্রত্যেকটা জীবের হৃদয়েতে আমি গৌরী আমার স্থাপন করতে চাই, আপনি 64টা গৌরী আমার কথা, 64টা গৌরী মঠ দেবে কি করব, অবশ্যই এরম যদি আমি অনেক মঠ স্থাপন করি কি হবে, লাভ হবে না কিছু, মঠের মধ্যে মঠের অ্যাক্টিভিটিস থাকা দরকার, যে কারণে মঠ হয়েছিল, মহাজননা যে উদ্দেশ্যে মঠ করেছিলেন সেটাকে বজায় না রাখতে পারলে আমার মঠ করে কি হবে, কোন রকম মঠ করার দরকার নেই তো। ভগবান বলেছেন আমার মন্দির স্থাপন করবে, আবার ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মঠ মন্দির দালান বাড়ি না করো প্রয়াস, এগুলো করতেই যাও না, তুমি করতে গেলে পাগল, তুমি পারবে না, বিরাট পাওয়ারফুল যেসব মহাপুরুষ আছেন ওরা, ওদের সামর্থ্য, তোমাকে পায়ে ধরতে হবে লোকের পায়ে মঠ চালাতে গিয়ে। আর যেখানে ভাগবত আমাকে অত্যন্ত শাসন করে বলছেন
এই সাধুগুলো কি পাগল, কেন বিষয় লোকের পা ধরতে যায়, কেন কি কারণে, ভগবান কি নেই নাকি, কি কারণে এদের পায়ে ধরতে যায়। কসমাদ ভজন্তি কবয়ো ধন দুর্মদান্ধ, এই ধনমদে দুর্মদান্ধ এই ব্যক্তিগুলোর পায়ে ধরতে যায়, কি হবে, ভগবানে বিশ্বাস নাই। প্রত্যেক ব্যক্তির ভগবানের বিশ্বাসে অভাব, পরিপূর্ণ বিশ্বাসের অভাব, কিছু বিশ্বাস থাকতে পারে, কিন্তু ওটাকেও বলা হয়েছে একটু আগে মায়াবাদ বিচারের দুষ্ট, যেহেতু আমার পূর্ণ বিশ্বাস নেই ভগবানের নিত্যস্বরূপে। অবিশ্বাসটাই তো মায়াবাদের মূল আকর মেন, ওটা থেকেই তো মেন সব হচ্ছে, ভগবানের নিত্যস্বরূপকে না মানা, বৈষ্ণব নিত্য নয়, ও এরকম বৈষ্ণব হয়েই থাকে, আমিও তো আছি বৈষ্ণব ঠিকই তো, আমি আবার কম কিসে আছি। সকালবেলায় উনি বলছেন বলে আমি দুঃখ পেলাম, এরা শঙ্করের সিদ্ধান্ত, শঙ্করাচার্য ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। একটু আগে আমি আলোচনা করে আলোচনা প্রসঙ্গে জানাচ্ছিলাম, যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে মায়াবাদের বিচার চলতে থাকবে ততদিন এই বিশুদ্ধ ভক্তি ধর্ম প্রচারিত হতে বাধাপ্রাপ্ত হবে। আমি সমগ্র জীবনে একজনও সহযোগী পাইনি, একজন বাস্তবিক সহযোগী যাকে সঙ্গে নিয়ে আমি করতে পারবো চিৎকার করে, এইসব কথাগুলো পাওয়া যায় না, বড় অসম্ভব। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই কথা আমাকে সকালে বললেন, আমি তাকে স্নেহ করে বললাম আপনি এই কথাটা আর কোনোদিন বলবেন না, আপনি খিচুড়ি সঙ্গ করেছেন, এরা করে সব খিচুড়ি সঙ্গ, এটা এখানে গিয়ে খোলবাজি দিল, ওখানে একটু নেচে এলো, ওখানে একটু চরণমিত্র খেয়ে এলো, সব রকম সবে দিয়ে আছি আমি। ভক্তিকুমার ঠাকুর বলছেন আমরা অনেক তিলকমালা ধারণ করি, অনেক একাদশী ব্রত পালন করার অভিনয় করি, গুরুচরণে আশ্রয় নেওয়ার অভিনয় করেছি, হরিনাম করে থাকি, কিন্তু আমাদের কারোর ভক্তি হচ্ছে না। ভক্তিকুমার ঠাকুর বলছেন এরা কেউ অনুভব করছে না কোথায় আমি ভক্তিচরণে অপরাধ করছি, ভক্তিদেবীর চরণে আমি যে পুনঃ পুনঃ অপরাধ করছি, ভক্তিদেবীর চরণে যে আমার অপরাধ হচ্ছে পুনঃ পুনঃ, এই কথাটা তারা অনুভব করতে পারেন না, তারা জানেন না, তারা সবই করছেন, তিলকমালা ধারণ করছেন, একাদশী ব্রত পালন করছেন, সংখ্যানাম জপ করছেন, সব আমার গুরুদেব উনি, তাই নাকি, আমার গুরুদেব উনি, কিন্তু দেখা যায় বাস্তবে ভক্তি লাভ হয় না, গুরু বৈষ্ণব অবিশ্বাস, সামান্য কিছু আমার স্বার্থের যদি ব্যাঘাত ঘটে গুরু বৈষ্ণবের সঙ্গ, সঙ্গে সঙ্গে আমি গসাইয়ের মতো কেটে দিই, গসাই যেমন কেটে দেয় সঙ্গে সঙ্গে কেটে দিতে চাই, সম্বন্ধ রাখতে চাই না, যেহেতু আমার স্বার্থ মেলেনি। বদ্ধজীবের স্বাভাবিকভাবে বদ্ধজীবের স্বার্থ গুরু বৈষ্ণবের সঙ্গে মেলে না, সঙ্গে সঙ্গে কেটে দাও স্বার্থ, সম্বন্ধ কেটে দাও, গুরু বৈষ্ণব অবিশ্বাস, ভগবানে অবিশ্বাস, নামেতে অবিশ্বাস, এটি মায়াবাদের মূল। ভক্তিমন্ত ঠাকুর বলছেন এরা সবই করছেন কিন্তু ভক্তিদেবের চরণে যে অপরাধ করছে এরা, এরা বুঝতে পারছে না, অপরাধ করার ফলেতে এদের ভক্তি বলে জিনিসটা প্রাপ্ত হচ্ছে না, এরা বুঝতে পারছে না কোথায় আমরা গণ্ডগোল করছি। যে কথাটা প্রভুপাদ বলতে গিয়ে শেষ সময় পর্যন্ত দুঃখের সঙ্গে বলছেন, আমি যে কথাগুলো বলবার জন্য এই জগতে এসেছিলাম, আমি যে কথাগুলো বলবার জন্য এই জগতে এসেছিলাম, আমার বয়স হয়ে গেল, আমি চলে যাওয়ার সময় হয়ে এলো, এই কথাগুলো বলবার আমি সুযোগ পেলাম না, কোনো জায়গা পেলাম না, সব জায়গায় আমাকে এই সামান্য কথাগুলো বলতে বলতে আমার সময় চলে গেল, এদের কারোর মধ্যে আমি যোগ্যতা দেখতে পেলাম না যে যে কথাগুলো বলবার জন্য আমি এসেছিলাম এগুলো আমি। যে কথাগুলো বলবার জন্য আমি জগতে এসেছি সেই কথাগুলো আমি বলতে পারলাম না, বড় দুঃখের সঙ্গে তিনি জানাচ্ছেন। শ্রীল প্রভুপাদ বড় দুঃখের সঙ্গে জানাচ্ছেন আপনারা সকলে
ভক্তি বিনোদ ধারার সঙ্গে অভক্তি বিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন। আপনারা সকলে ভক্তি বিনোদ ধারার সঙ্গে অভক্তি বিনোদ ধারার কি পার্থক্য আছে এই বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করতে থাকুন। তা নাহলে কোটি জন্ম যদি খোলকে ভেঙে দেন চাটি মেরে। সেখানে বলছেন শিল বৌবা জানাচ্ছেন, আপনারা ভক্তি বিনোদ ধারার সঙ্গে অভক্তি বিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা কোন পথে যাচ্ছেন, তাহলে আপনাদের সৎসঙ্গ হয়। সমগ্র সমাজের ভরাডিবির একটাই কারণ, তারা কেউই বাস্তব সৎসঙ্গ পাচ্ছে না, একটাই কারণ। সমগ্র এই সমাজের ভরাডুবি, তারা ডুবে যাচ্ছে, তারা বুঝতে পারছে না, একটাই কারণ, এর হচ্ছে তারা বাস্তবিক সৎসঙ্গ লাভ করতে পারছে না। যে সৎসঙ্গের ফলেতে মানুষের চেতনা ফিরে আসে, সে সৎসঙ্গ তারা লাভ করতে পারছে না বলেই আজকে তারা এরকম ধরনের অবস্থায় তলিয়ে যাচ্ছে, লাভ কিছু হচ্ছে না। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা হঠাৎ এসে বললেন, আবার এক্স মিশনের অমুক স্বামীজি অমুক এসব বলতে থাকলেন, আবার আমাকেও প্রচুর প্রশংসা করলেন। আমি হাসছি, একই সঙ্গে আমাকে প্রশংসা করা আবার একে এক্স মিশনের স্বামীজিকে প্রশংসা করা তো হতে পারে না। যেখানে তুলসীদাসজি জানাচ্ছেন, রবি রজনী নাহি মিলে এক ঠাম, সূর্য এবং চন্দ্র একই সঙ্গে থাকবে কি করে, এক দিন এবং রাত একই সঙ্গে থাকতে পারে না। তার মানে তিনি কিছু বোঝেন নাই, ভক্তি রাজ্যের যে গোপন কথা কিছুই বোঝেন নাই, কিছু বিক্ষিপ্ত সঙ্গ করেছেন, এখানে টুকে আছেন ওখানে টুকে আছেন। এই ধরনের ব্যক্তিগুলোকে যতক্ষণ এই অপ্রাকৃতিক জগতের অকৈতব্য সত্য কথা যতক্ষণ না শোনানো যাবে, আর যতক্ষণ তারা অভিমান শূন্য হয়ে এই কথা শুনতে না পারবে, ততক্ষণ তারা এইসব কথার কোনো কিছু বুঝতে পারবে না। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মানে কি হলো, যিনি বললেন তিনি কি বুঝলেন কথাটার মানে? উনি তো মুখস্থ করে বলে দিলেন, যে কথাটা বললেন তার মানেটাকে বুঝলেন? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্মই বা কি, পরমাত্মা কি, আর ভগবানই বা কি, কোথা থেকে এলো, এইসব কি তিনি বোঝেন? জড়জগতের আমাদের কোনো শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয়, জড়জগতের যত শিক্ষাগত যোগ্যতা হোক সেই যোগ্যতাগুলো অকিঞ্চিতকর, কোনোটাই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত সদ্গুরু পূর্ণ কৃপা পাওয়া যায়। পূর্ণ কৃপা কখন পাওয়া যায়? যখনই আমি আমার মাথাটাকে এই মস্তকটাকে চিরকালের জন্য গুরুচরণে বিক্রি করে দিতে চাই। আমাদের হিন্দিতে বৃন্দাবনে একটা কথা আছে, হিন্দিতে আমরা আলোচনা করি ওখানে, বলে মহারাজ আগার গর্দান দেখে ভগবান মিলতা হ্যায় ও ভি সস্তা হ্যায়, যদি আমার মাথাটাকে গর্দানটাকে দিয়ে ভগবান এক্ষুনি পাওয়া যাবে, এক্ষুনি গর্দান দিয়ে ওটা সস্তা, এত সস্তা ভগবানকে পাওয়া যাচ্ছে, আরে আমার কি দাম আছে, আরে কত স্বাধীনতা সঙ্গে প্রাণ দিয়ে দিল, ছুঁচোর মতো জীবনটা কি লাভ হচ্ছে, কি করতে পারছি আমি জীবনে, কোনো ভগবানের সেবা হচ্ছে কি আমার দ্বারা, তাহলে এই জীবন বেঁচে থেকে লাভ কি? সেবাবিহীন জীবের তো কোনো জীবনের তো কোনো মূল্য নাই। যে কথাটা উনি বললেন সে কথাটার মানে কি কেউ বুঝল? সচ্চিদ আনন্দময় ভগবান, আমি কোথায় সাহস করেছি রূপগোস্বামীপাদের অবদান আলোচনা করব, আমি একটা পাগল কোথায় আলোচনা করতে এসেছি রূপগোস্বামীপাদের, যেখানে এই সামান্য কথাই তারা বুঝতে পারছেন না, বড় হাসি লাগছে আমার। যেখানে ভগবানকে বলা হয় সচ্চিদ আনন্দ, যিনি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বললেন তাকে যদি বলা হয় যে এই ব্রহ্ম যেখানে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলা হলো, এই ব্রহ্মের যে প্রতীতি এটা কোথা থেকে? ব্রহ্মকে ইংরেজিতে বলা হয় ইম্পার্সোনাল ব্রহ্ম এফালজেন্স, জ্যোতি, যেখানে দেহ ত্যাগ করার পর শঙ্কর সম্প্রদায় ওই জ্যোতির সঙ্গে মিলে যাবেন, এহ দেহ ছেড়ে। কিন্তু জ্যোতিটা কোথা থেকে এলো?
এই জ্যোতিটা এলো কোথেকে সেটা তারা বুঝতে পারছেন না। ভগবানের অঙ্গের জ্যোতি এটা, ভগবানের অঙ্গের যে জ্যোতি সেটা হলো এই জ্যোতিটা। ব্রহ্মণ হি প্রতিষ্ঠা আহম, এগুলো গীতাতে ভগবান বলছেন, ব্রহ্মের যে প্রতিথি তুমি অনুভব করছো সেটাও আমি, তার প্রতিষ্ঠা কিন্তু আমি। তোমরা কোথা থেকে পেলে? আমি তো সেখানে সব কিছু মূলেতে রয়েছি, তো কেউ তো বুঝতে পারছে না। সৎ এই যে বিষয়টা চিন্মাত্র প্রতিথি, এখান থেকে ব্রহ্মের যে অনুভব এটা আসছে, চিত থেকে পরমাত্মার যে ভাবটা সেটা আনন্দ কখনো আসবে না। কালকেও আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যেখানে আনন্দম ব্রহ্ম বেদান্তে উপনিষদে বিভিন্ন জায়গায় পরিষ্কারভাবে বলা রয়েছে। উপনিষদে কালকেও বলেছি, বোধহয় পরশুও বলেছি, সেখানে ভগবানকে বলা হয় রস বৈশ রস এহি অয়ম লব্ধানন্দ ভব লব্ধানন্দী ভবতি, রস বৈশ রস এহি অয়ম লব্ধানন্দী ভবতি, ভগবানই হল আনন্দময়, রসের আকর রসের যে উৎস। অন্যয় ব্যতিরিকভাবে যত রস অনন্ত ব্রহ্মাণ্ডে আছেন, জড় রস অপ্রাকৃত রস সব কিছু সে ভগবানের থেকে আসছে। সেই রস বই স বই মানে নিশ্চিতমেব, সেই স তিনি হল সেই রসের আকর। যেখানে আনন্দম ব্রহ্ম বলা হয়েছে বেদান্তে, এই আনন্দ কখনো শূন্যের মধ্যে বিচরণ করে না। কথাগুলো বুঝতে গেলে, কথাগুলো জানতে গেলে কিছু একটা ব্যাকগ্রাউন্ড দরকার। কোনো কথা বুঝতে গেলে, কোনো শিক্ষা নিতে গেলে তার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। সেটা যদি না থাকে তাহলে শিক্ষা দিয়ে কী হবে? কোনো মূর্খ ব্যক্তি যদি তর্ক করেন, কেন আপনি বোঝাতে পারলেই বুঝবো, আচ্ছা আমি বোঝাতে পারলে বুঝবে, তাই নাকি বলে অনেক তর্কিক লোক। এক্ষুনি যদি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের কথা বলা হয়, অ্যাপ্লাইড ফিজিক্সকে বুঝবে? এখানে যার সেই পর্যন্ত পড়াশোনা করা আছে তারপর বুঝবে? কাজে কোনো জিনিস জানতে গেলে, বুঝতে গেলে তার প্রিভিয়াস একটা ব্যাকগ্রাউন্ড দরকার, যেটা না হলে ও কিছুই বুঝবে না, কিছুই বুঝবে না। কি বুঝবে? কোনো কিছু জানতে গেলে, বুঝতে গেলে কি জানছে, তার পূর্বে কতটুকু তার এই সম্বন্ধে জ্ঞান আছে সেগুলো জানা দরকার, নাহলে কিছুই অনুভব করতে পারবে না। আনন্দম ব্রহ্ম, আনন্দ কখনো আকাশে বিচরণ করে না। আনন্দ দেখে চারিদিকে এমনি আনন্দের স্বরূপ আছে, আনন্দের স্বরূপ আছে, আনন্দ আধারেতে থাকে, বুঝে গেল? রস শূন্য বিচরণ করে? রস কি শূন্য বিচরণ করে? রসের একটা আধার থাকে, রসগোল্লাটা হচ্ছে রসের আধার, আমি খেলে রস মিষ্টি লাগবে। রস শূন্য বিচরণ, হাওয়ায় বিচরণ করছে রস, যে মূর্খের কথা। সেই জন্য বলা হচ্ছে সৎ চিন্মাত্র প্রতীতি থেকে যে ব্রহ্মের জ্যোতির অনুভব, যেটাকে ভগবান বলছেন ব্রহ্মণ হি প্রতিষ্ঠা আহম, সেই জ্যোতি পরমাত্মা এসছেন সেই চিত থেকে, কিন্তু আনন্দটাকে কোনোদিন কিন্তু শূন্যতে, চিত প্রতীতি ভেতরে ভগবান আছেন পরমাত্মা রূপে, কিন্তু আনন্দ এমন একটা বিষয় যেটা কখনোই ওরকমভাবে হাওয়াতে বিচরণ করে না। আনন্দের একটা স্বরূপ থাকে, আনন্দের মাধ্যম থাকে, আবার আনন্দ বা রস একা কখনো অনুভব করা যায় না, হয় না। ভালো, একা কোনো ব্যক্তি ধনের জন্য পাগল হয়ে গেছেন, জগতের যত সোনা যত দানা যত কিছু প্রতিষ্ঠা সব আমাকে আমাকে দিতে হবে, সেই ব্যক্তিকে যদি নেপোলিয়ান বোনাপার্টের মতো, সেই ব্যক্তিকে যদি নেপোলিয়ান বোনাপার্টের মতো আমি যদি অন্তরীপে গিয়ে ছেড়ে দিয়ে আসি, কোনো কিছু সেখানে আমি দেবো না, যত খাওয়া যত কিছু সোনা দানা সব চায় সব আমি দিয়ে দেবো,
কিন্তু তাকে একা রাখবো, একা, আর কেউ থাকবে না। সে ওই দ্বীপের মধ্যে একা, আর কেউ থাকবে না সেখানে, বোঝা গেল? সে কতদিন থাকতে পারবে? মুহূর্তের মধ্যে পাগল হয়ে যাবে। যেটা যুধিষ্ঠির মা, যেটা অর্জুন বলেছিলেন, তুমি যে এই কুরুক্ষেত্রে যুদ্ধে আমাকে যুদ্ধ করতে বলছো, যে সাম অর্থে, যাদের জন্য আমি এই ধন সম্পত্তি রাজ্য রাজধানী দাবি করতে চাইছি, এরা যদি মরেই যায় এগুলো যদি আমি কী করবো? সত্যিই তো তাই, অর্জুন বড় বড় কথা বলছেন। কিছুদিন অর্জুনের কথাগুলো বর্ণাশ্রম ধর্মের কতটা খিলাফ কর্তব্য কর্ম, যে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় তার সেই প্ল্যাটফর্মে তার সেই কর্তব্যটাই করতে হবে। যদি আমি বাইরে থেকে একটা শূদ্রকে নিয়ে এসি বলি এখন খোলবা যা আর মন্দির পুজো কর, তাহলে এরমই অবস্থা হবে। যে যে অধিকারের ব্যক্তি তাকে সেই অধিকারে প্রতিষ্ঠিত করতেই গীতাটা, গীতার প্রবচন আছে, এই গীতার প্রবচনটা পর্যন্ত কেউ শোনেনি। আমি এই ব্যাসাসনে বসে প্রতিজ্ঞা করে বলছি, এত বড় কথা বলছি, আমার এত বড় বিশ্বাস, এই গীতার গৌড়ীয় ব্যাখ্যাটাও কেউ শোনেনি পরিষ্কারভাবে, কেউ জানেই না। যেটাকে বলা হয় গৌড়ীয় জগতের ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন না থাকলে বিল্ডিংটা কলাপস করে যাবে। একটা বড় বিল্ডিং আমি বানিয়ে দিলাম, কোনো ফাউন্ডেশন নেই, যখন তখন বিল্ডিংটা কলাপস করবে। গীতার যে দার্শনিক ব্যাখ্যা এইটুকু পর্যন্ত কেউ জানে না, যেটাকে বলা হচ্ছে বেসিক কনসেপশন, যেটা না জানলে পরে গৌড়ীয় মঠে প্রবেশ করা অসম্ভব। যেখানে গৌড়ীয়গণ আমাদের জানিয়েছেন, যেখানে গীতা প্রবচন যেখানে শেষ করছেন, গীতা যেখানে নিজের প্রবচন শেষ করছেন, গীতা যেখানে নিজের প্রবচনটা শেষ করছেন, গীতার যেখানে শিক্ষার শেষ কথা, সেইখানে আমাদের গৌড়ীয়গণে চৈতন্য মহাপ্রভুর এত উঁচু দর্শন, আমি হাবুডুবু খাচ্ছি, কি কথা বলবো, কোথায় বলবো। সেই গৌড়ীয় দর্শনের এটা হলো প্রারম্ভিক কথা, গৌড়ীয় দর্শনের গেটের বাইরের কথা। গীতার যে কথা আছে সেই কথা বুঝলে পরে তাহলে গৌড়ীয় মঠে তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে, তবে তোমাকে এন্ট্রি পাবে, তার আগে এন্ট্রি পাবে না। এখন তো দেখছি আমরা অনেক গৌড়ীয় মঠে চলে এসেছি, আমার মতো কত জঞ্জাল চলে এসেছে, লাভ কী হলো, কে করলো এইসব কথা, ইজ্জত চলে যাচ্ছে। গৌড়ীয় মঠ বলতে আমার বুকটা 36-42 ইঞ্চি ফুলে যায়, আমি গৌড়ীয় মঠে আনন্দে। কিন্তু যখন কেউ নিন্দা করবে তাদের জবাব আমি হয়তো দেবো, কিন্তু তারপরে যদি বলবে এরকম করছে এখানে, আমি কি বলবো তখন, তখন তো আমার কিছু বলার থাকবে। আমি এইটুকুই বলতে পারি, ওরা গৌরাঙ্গ মহাপুর শিক্ষাটাকে নেয়নি, এই জন্য এই অবস্থা। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারেন, খুব সহজে ইতিহাস পড়েছেন তারা জানবেন, কিছু জানবেন, পুরো জানতে পারবেন না। রাজা রামমোহন রায় ভক্তিমোহন ঠাকুর বলছেন, হিজ এ ভেরি গুড ম্যান, ভালো মানুষ। ভালো মানুষ কী অর্থে? প্রায় হৃদয়টা বড় ছিল, সবাইকে ভালোবাসতেন। এই ভালোবাসার কোনো দাম নেই, তথাপি ভক্তিমোহন ঠাকুর সম্মান দিয়ে বলছেন ভালো লোক ছিলেন, লোক খারাপ নয়। সে তার মনের মধ্যে ইচ্ছা হলো চৈতন্য মহাপ্রভু যে এত দার্শনিক আলোচনা বলে, এত উঁচু দর্শন, এটা কারা, এত বৈষ্ণবদের সঙ্গ করতে হবে, করে জানতে হবে চৈতন্য মহাপ্রভু শিক্ষাটা কি। বড় দুর্ভাগ্য, তার কপালে ছিল না, তার কপালেই ছিল না, কপালে থাকলে তো পাবে সে। তিনি কি করলেন, একটা সহজিয়া গোসাইয়ের কাছে গেলেন, সে দিনরাত বোয়াল মাছের এ খাচ্ছেন, ঝোল খাচ্ছেন, আবার হরিনাম সংকীর্তন করছেন, সেখানে চলে গেল। গিয়ে বলবেন, আপনি তো দয়া করে, আপনি এত নাম করা মহারাজ গোসাই, আপনি একটু চৈতন্য মহাপুর শিক্ষাটা একটু বলুন তো। বলে, এই কথা বসুন, আমি বলছি। বলে, এরকম ধরনের ব্যাখ্যা করলেন রামমোহন রায় সেখানে থুতু ফেলতে ফেলতে চলে গেছে, ছি থু, এই চৈতন্য মহাপুর শিক্ষা, এহ, চলে গেলেন। এই মিদনাপুরে, এই মিদনাপুরের কথা বলছি, এই মিদনাপুরের কথা বলছি,
চন্দ্রকোনা থেকে কিছু দূরে যেতে হয় এই রাস্তা দিয়ে, রাস্তার জায়গাটার নাম ভুলে গেলাম। ভক্তিমন ঠাকুর সেখানে পৌঁছেছেন, ভক্তিমন ঠাকুর সম্মান করে। এই সহজিয়া যারা আছেন তারা ভক্তিমন ঠাকুরকে সম্বর্ধনা করেছেন কীর্তনের দ্বারা। কীর্তন করে ইঙ্গিতে বলছেন আপনার জন্য বাসর ঘর সাজানো হয়েছে, আপনি সেখানে যদি দয়া করে একটু যান। ভক্তিমন ঠাকুর শুনে মাথায় হাত দিয়ে বলেন কি জানুয়ারের দল, শিগগিরি ওখানে থুতু ফেলে সঙ্গে সঙ্গে চলে গেলেন অন্য জায়গায়। এবার বোঝো চৈতন্য মহাপ্রভু শিক্ষার কতটা অপব্যবহার করেছেন, আপনারা কতটা অপব্যবহার করেছেন, কতটা চৈতন্য মহাপ্রভু চরণে অপরাধ আমরা করেছি, এটা ভাবা উচিত। সব শেষ হয়ে গেল, সর্বনাশ করে দিলাম আমরা, আচার্যের আসনে বসেছি সব শেষ করে দিলাম নিজের প্রতিষ্ঠার জন্য, সব শেষ করে দিল, সত্যি কথা শুনবো না, বৈষ্ণবকে উড়িয়ে দাও, মেরে দাও, মঠ থেকে তাড়িয়ে দাও, কোনো শুনবো না এসব কথা, আমাদের আমাদের ইচ্ছা মতো চলবো। ভক্তিমন ঠাকুর সেখান থেকে চলে গিয়ে পায়ে হেঁটে 4 কিলোমিটার দূরে গিয়ে একজন ভক্তের বাড়িতে থাকলে প্রভুপাদ বলছেন অবাক কাণ্ড। এই যদি চৈতন্য মহাপ্রভুর দর্শনিক আলোচনা আপনাদের হৃদয়ে ঢুকে থাকে সেখানে আমি কী রূপ গোস্বামী পাদের অবদান আলোচনা করব, কি আলোচনা করব। যেখানে গীতা নিজের প্রবচনটাকে শেষ করেছেন, গীতার বক্তব্য কোথায় শেষ, কে গীতাটাকে একটু সামান্য পড়েছেন তারা বলতে পারবে। রাজা রামমোহন রায় ভালো লোকের কাছে যেতে পারলেন না, বড় দুর্ভাগ্য। ওরকম একটা ভালো মানুষ যদি একটা ভালো বৈষ্ণবের কাছে যেতে পারতেন, পাওয়ারফুল সাধু, তাকে তার চরিত্রের দ্বারা, তার পাওয়ারের দ্বারা সঙ্গে সঙ্গে অনুভব করিয়ে দিতেন, যেটা আজকে কেমিস্ট্রির মাস্টারমশ, আজকে ইংলিশ মাস্টারমশ প্রফেসর আজকে বলছিলেন, আমার চরিত্র নেই, আমার স্বভাব নেই, আমার আচরণ নেই। উনি বলছেন আপনার কাছে আসার সঙ্গে সঙ্গে আমার 2 মিনিটের মধ্যে এখানে পরিবর্তন হয়ে গেল, একটা দুটো কথা শুনছে, আমি কিছুই বলিনি, কিন্তু আমি বিশ্বাস রাখি আমার কোনো আচরণ নাই, এটি আমার বিশ্বাস, আমি খুব দুঃখী, আপনারা আমাকে সৎসঙ্গ দিন দিয়ে উঠান, আমি পড়ে যাচ্ছি। যেখানে রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তি যদি একটা বাস্তব পাওয়ারফুল ভক্তিবিনোদ ঠাকুরের মতো, বহুপাদের মতো, যেটা নেতাজি সুভাষচন্দ্র পেয়েছিলেন, বহুপাদের কাছে যেতে পেরেছিলেন, দুটো কথা শুনেছিলেন, কিন্তু তার প্রতিজ্ঞা ছিল দেশমাতাকে স্বাধীন করবেন, বললেন আমি তো প্রতিজ্ঞা করছি যে আমি দেশের স্বাধীন করব, নাহলে আপনার মতো পুরুষের কাছে এসে সঙ্গে সঙ্গে এক্ষুনি আমার ইচ্ছে হচ্ছে আমি আত্মনিবেদন করব, কিন্তু পারবো না, আমি অলরেডি প্রতিজ্ঞা করে দিয়েছি দেশকে স্বাধীন করব। ভালো ব্যক্তি কীরকম অসৎ সঙ্গে চলে গেল, সে দেহ রাখলো কোথায়, ইংল্যান্ডে, ম্লেচ্ছ দেশে, এখানেও দেহ ছাড়লো না, বাবা তাকে তাড়িয়ে দিল, তার বাবা তাকে ত্যাজ্যভুক্ত করলো, কেউ জানে কিছু, এসব কিছুই জানে না, কেউ জানে ভাস্কো ডা গামা ইতিহাস তো অনেকেই পড়ে, ডিগ্রি পায় এমএ, ভাস্কো ডা গামা কে ছিল, ভাস্কো ডা গামার নামে তো অনেক ইতিহাসে পড়ছে, জলদস্যু ছিল, জলদস্যু লুট করত, জলে যে সমস্ত ব্যক্তিগুলোকে পেতেন গিয়ে তাদেরকে কেটে মেরে উড়িয়ে দিতেন, দিয়ে সব কিছু লুট করতেন। আমরা তো তার কথা বলছি ইতিহাস, আমরা তো পাগল, এখন কত দুর্বৃত্ত ব্যক্তির কথা ইতিহাসে উঠবে, পড়ো এবার, পড়ে নরকে যাও। প্রথম কথাই হলো সৎসঙ্গ, সৎসঙ্গের অভাবের জন্য সমস্ত সম্প্রদায় আজকে বিপর্যস্ত হতে বসেছে, কারো কোনো হোশ নেই, আমার কি যা। গীতা যেখানে নিজের বক্তব্য শেষ করেছেন সেটা হলো সর্বধর্মানাম পরিত্যাজ্য মামেকং শরণম ভজ, সর্বধর্মানাম পরিত্যাজ্য মামেকং শরণম ভজ, সব ত্যাগ করে দাও, যা তোমার কর্তব্য বলে মনে করছো, যা তোমার ডিউটি বলে মনে করছো, যা তোমার উচিত, সমস্ত কিছু ত্যাগ করো, সমস্ত ত্যাগ করে আমার কাছে এসো, একমাত্র আমার কাছে এসো, একমাত্র আমার কাছে এসো, সর্বধর্মানাং পরিত্যাজ্য মাম একং শরণ, সর্বধর্মানাং, যারা অন্তত সামান্য গ্রামার পড়েছেন ব্যাকরণ বুঝতে, সর্বধর্মানাং না তো বহু বচন হয়ে গেল মহারাজ, ধর্ম আবার কত রকম, অনেক রকম, যখন জীব বদ্ধ অবস্থায় থাকে তার হাজার রকমের ধর্ম হয় না, হয় কি না, এই দেহ ধর্ম, এই মনোধর্মে রয়েছে তো কাম কাম করছে, হ্যাঁ কাকের মতো ক্যাঁ 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 করছে, এখানে এসে যেখানে অমৃত পাওয়া যায় সেখানে এসে ক্যাঁ ক্যাঁ করছে কাকের মতো, কাকের স্বভাব গেল না,
তাহলে ধর্ম কত রকম হয় মহারাজ? বলছে অনেক রকম হয়, বদ্ধজীবের জন্য ধর্ম অনেক রকম। সর্বধর্মানাং পরিত্যাজ্য, এখানে বলতে গিয়ে বলছেন সর্বধর্ম মানে বলছেন দেহধর্ম, মনোধর্ম, লোকধর্ম, সব রকম ধর্ম সব যে যার মতো করছে। কিন্তু আত্মধর্ম যদি বলা হয়, তাহলে একটাই ধর্ম আছে জগতে, সেটাকে বলে ভাগবত ধর্ম, সেটাকেই বলে আত্মধর্ম, সেটাকেই বলে ভাগবত ধর্ম, সেটাকেই বলে বৈষ্ণব ধর্ম, সেটাকে বলে জৈব ধর্ম, সেটা একটাই, সেটা আর বহু নেই। যার জন্য ভাগবতের মহিমা, ভাগবত যখন বিস্তৃত আলোচনা করা হয় সেই সময় আলোচনা করতে হয়, এখন তো এগুলো সময় নেই। গোকর্ণজি মহারাজ তার পিতাকে দুঃখে, পিতা বলছেন আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমার সব শেষ হয়ে গেল। গোকর্ণজি মহারাজ অনেক উপদেশ করেছিলেন, সেখানে একটা উপদেশের কথা আমি এর সঙ্গে রেলিভেন্ট সংযোগ স্থাপন করবার জন্য বলতে হচ্ছে, এর সঙ্গে যুক্তি আছে। সেখানে গোকর্ণজি মহারাজ মহাভাগবত বৈষ্ণব শ্রেষ্ঠ, তিনি বলছেন পিতাকে বলছেন ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মাণ, ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মাণ। হরি কি বললেন? বললেন ধর্মম ভজস্ব সততম, ধর্মকে এখানে এক বচন ব্যবহার করলেন, ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মাণ, লোক ধর্ম ত্যাজ করো। এই যে দেহধর্ম, মনোধর্ম, লোকধর্ম, সমস্ত সমাজ সব ফেলে দাও, দে একমাত্র ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মাণ। এই লোকধর্ম, লোকে অনেক রকম ধর্ম আছে, প্রত্যেকে একটা, যত জীব আছে এমনকি যারা সাঁওতাল আছে আদিবাসী তাদেরও ধর্ম আছে, তাদের জঙ্গলের মধ্যে করে, আন্দামান নিকোবর দ্বীপ ল্যাংটো লোক ওদেরও সব নিয়ম আছে, কোথায় কোথায় যায়, কী সব ভাঙে, কী সব পূজা করে, আমরা ওসব জানি না, ওরা করে। অবচেতন মনে হলেও, প্রত্যেকে একটা কেউ সুপার পাওয়ার আছে এর একটা অবচেতন মনে বিশ্বাস আছে, তাহলে করে কেন? তার মানেটা বোঝে না, তার স্বরূপটা বোঝে না, এইটা হয়। সর্বধর্মানাম পরিত্যাজ্য মাম একং শরণম ভজ, এই কথার অর্থ ভগবান বলছেন তোমাদের যত লোকধর্ম, বেদধর্ম, যা কিছু আছে তোমাদের সমাজ ধর্ম, সেই সমস্তগুলো তোমাদের কোনো দরকার নেই, সব কিছু ত্যাগ করো আর আমার কাছে একমাত্র শরণাগত হও, আমার কাছে এলেই সব সমাধান হয়ে যাবে, আমার কাছে শরণাগত হলেই সব সমাধান হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। কিন্তু আমরা বিশ্বাস করছি না, মত জাজি মাং নমস্কুরু ইত্যাদি বললে বউ বাবা তো চালাক তো বড় বউ, সবাই এরম বলে আমাকে পুজো করো, আমাকে মালা দাও, কৃষ্ণও বলছে ভালো তো, যখন বললেন ভগবান মত জাজি মাং নমস্কুরু, আরে এ সবাই বল বলো চালাক তো, কৃষ্ণ অন্তর্ধান করে বললেন এ তো মহা মুশকিল, আমি বলে এলাম কেউ বুঝলো না, বিশ্বাসই করলো না, বিশেষ করে যে আমি অপ্রাকৃত লীলাবিলাস করলাম এর প্রতি সব সন্দেহ করলো, সব সন্দেহ করছে এইসব অমানুষগুলো, তারপর বলছে কৃষ্ণ এইসব করলো আমরা করলেই দোষ, এরকম কথা বলছে, এত বড় অমানুষ তারা। কৃষ্ণ তখন কি করলেন, অন্তর্ধান করার পর বললেন এরা তো বুঝলো না, এদের বাঁচাতে পারবো না। কৃষ্ণ স্বরূপে তো তিনি জীব গোস্বামীপাদ বলছেন, রূপ গোস্বামীপাদ লিখেছেন অনেক সুন্দর, যে কৃষ্ণ ছাড়া লতা গুল্ম এদেরকেও প্রেমদান করেছে, প্রেমদান করেছে এমন কে আছে, লতা গুল্ম সবাইকে প্রেমদান করেছেন এই কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ এই বিদ্বেষীগুলোকে উদ্ধার করেছেন, অস্ত্র দিয়ে উদ্ধার করেছেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারের অনেক বেশি বৈশিষ্ট্য, অনেক বেশি, যেটা কৃষ্ণ অবতারে সম্ভব হয়নি, যেটা কৃষ্ণ অবতারে কখনোই সম্ভব হয় নাই, সেইগুলো এখন গৌর অবতারে তিনি করলেন। কৃষ্ণ অবতারে এইসবগুলো সম্ভব হয় না, কৃষ্ণ গীতার উপদেশ করলেন,
উদ্ধব সন্দেশ, উদ্ধবকে অনেক কিছু বললেন, অনেক কিছু কথা, গোপন রহস্য, এগুলো মহাজনের আনুগত্যে ধীরে ধীরে অনুভব করলে কোনো না কোনো দিন ভজন করতে করতে অনুভব হয়। জগতের লোক এতটাই বহির্মুখ, কালকেও বলেছিলাম, জগতের লোক পরম সত্যবস্তু থেকে এতটাই দূরে সরে গেছে, বহু বহু দূরে সরে গেছে, তারা এতটাই দূরে সরে গেছে তাদের কানেই অপ্রাকৃত জগতের সত্য কথা প্রবিষ্ট হচ্ছে না, তারা আনবো না, তার মনটা, তাদের মনটা পুরোটাই অন্যদিকে রয়েছে, পাঠে রয়েছে, এমনি রয়েছে, এরা হরিকথা শোনার জন্য নয়, এদের মন টোটালি বহির্মুখ, এদেরকে যত ভর্তি করবে, ভিড় করবে, তত জঞ্জাল বাড়বে, লাভ হবে না কিছু, দুঃখ হবে। এদেরকে কৃপা করার জন্যই তো তাদের ডাকা হয়েছে, কিন্তু তাদের তো ইচ্ছা নেই, কৃপা নেবো এরম তো কোনো ইচ্ছা তাদের নেই, আমরা কি করবো তাদের, আমরা তো তাদের ডেকেছি কৃপা করবার জন্য, তা তো নেবে না, সেখানে কিছু করার নেই। এই জন্য এখানে বলা হচ্ছে বদ্ধজীব যতটা বহির্মুখ দশায় পতিত হয়ে রয়েছে সে অবস্থায় তাদেরকে এই হরিকথা শোনানো সম্ভব হচ্ছে না, তাদের জীবন কি করে পরিবর্তন হবে, ধীরে ধীরে তারা যদি কপাল ফেরে তা তখন কোনো দিন হবে, তারা গুরু সদ্গুরু চরণে আশ্রয় নেবে, কখনো এই কথা বুঝতে পারবে, কোনো কোটি কোটি জন্মে কখনো হবে কোনো ঠিক নেই। সেই জন্য প্রভুপাদ কালকে আলোচনা করব, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে বহু ভাগ্যক্রমে কোনো সময় কোনো দিন কপাল যদি ভালো হয় তার এই সমস্ত অপ্রাকৃত জগতের কথা শোনবার সৌভাগ্য হয়, তারপরেও আমার মন বিক্ষিপ্ত, কখনো এখানে কখনো ওখানে মন চলে যাচ্ছে, কোনো দিন স্ট্যাবিলিটি প্রাপ্ত হচ্ছে না, বড় দুঃখের কথা। যেখানে বলা হলো সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাক, প্রভুপাদ বলছে সমস্ত জগতে আগুন লেগে যাক, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, তুমি বসে হরিকথা শোনো, আগুন লাগুক জগতে, তোমার কি ক্ষতি হয়েছে, প্রভুপাদের ভাষা কে বুঝবে। প্রভুপাদ বলছেন, একজন ব্যক্তি বলছে আমার মা অসুস্থ, আমি কি করুক, তোমার মা মরুক, তুমি হরিকথা শোনো, তোমার মা মরে যাক, তোমার কি ক্ষতি হয়েছে, কে মা কে বাবা, কথাগুলো শুনতে নিষ্ঠুর কিন্তু নিষ্ঠুর নয়, ও যদি হরিকথা শোনে ওর মা ঠিক হয়ে যাবে। এই ঘটনায় ঘটেছিল কালনাতে একবার, আজ থেকে 15 বছর আগে, আমাকে জোর করে নিয়ে কালনা স্টেশনের সামনে এক জায়গায় বলে কিছুক্ষণ একটু হরিকথা বলুন, হরিকথা বন্ধ না করে বলার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল, মুখ দিয়ে কে বার করলো, সেখানে মুখ দিয়ে বেরোলো, তোমার মা অসুস্থ আছে, তার শরীর ছেড়ে মরুক, তুমি হরিকথা শোনো, তাহলে দেখবে তার মঙ্গল হবে, এই কথা দিয়ে শুরু হয়ে গেল। সে তো চলে যাচ্ছিল হসপিটালে, তার মার কাছে সে গেল না, হরিকথা শেষে আমাকে বলছেন, মহারাজ বড় অবাক লাগছে, আপনি কি করে জানলেন আমার মা অসুস্থ, আমি আমি তো জানি না, আমার মুখ দিয়ে এই কথা বেরোলো। সেই ব্যক্তি প্রায় 15 বছর আগে, 15 বছর আগে শুনেছিল, 15 বছর পরে সেই চৈতন্য গৌরী মঠের তিনতলায় ঘরেতে এসে বলছে, মহারাজ আমাকে চিনতে পাচ্ছেন, আমি ওর দিকে থাকি বললে হ্যাঁ চিনতে পাচ্ছি, চিনতে পাচ্ছেন কে বলুন তো, আপনি সিংহ রায় কালনায়, কি করে চিনলেন, একবার তো দেখেছিলেন, হ্যাঁ আর দেখুন। আর সে 15 বছর পরে সে ভক্তিবল্লভ তীর্থগোস্বামী মহারাজ থেকে তিলকমালা নিয়ে দীক্ষা নিয়ে সে আমার কাছে এসে দণ্ডবত করছে, তাহলে হরিকথা আমার বৃথা যায় নাই, গেছে কি। আর আমাকে বললো আপনি যে বলেছিলেন ওটা আপনার আশীর্বাদ ছিল, আমার মা মরেনি, সুস্থ হয়ে গেছে, হরিকথা শুনুন, আপনি যে বলছেন তোমার মা যা খুশি হয়ে যাক, তুমি হরিকথা শোনো, এটা আমার কথা না প্রভুপাদের কথা, ওর মধ্যে আশীর্বাদ আছে, মা সুস্থ হয়ে গেছে। ওই জন্য প্রভুপাদ বলছে সারা জগতে আগুন লাগুক, তোমার কী ক্ষতি হয়েছে, তুমি চুপচাপ শোনো, হরিকথা শোনো, কোনো লোকের কানে এসব কথা শুনবেন না, এগুলো তো ইভলিউশন, প্রতিক্রিয়া হবে এসব কথা শুনলে, কে বুঝবে এসব কথা। যেখানে শ্রীমদ্ ভাগবত গীতা যেখানে শেষ করলো সেখানেই হলো ভাগবত ধর্মের শুরুয়াত, ভাগবত ধর্ম সেখানে শুরু, যেখানে গৌড়ীয় গগনের যে ভজন তা শুরু হবে ওখান থেকে, যেখানে গীতা শেষ, যেখানে গীতার একটা কথার অর্থই আমি বুঝি না, তাহলে আমি কী করে গৌড়ীয় মঠে রইলাম, গীতার প্রবচনের গীতা যে বলেছেন তার একটা শিক্ষা আমি বলতে পারি না, আমি বুঝি নাই, তাহলে আমি কী করে গৌড়ীয় মঠে ঢুকে পড়লাম, যেখানে গুরুবর্গ বলছেন গৌড়ীয় মঠে ঢুকতে গেলে কম করে গীতার কথাটা বুঝতে হবে, তারপর তুমি এন্ট্রি পাবে,
তার আগে লক আছে, ঢুকতে পাবে না তুমি সেখানে। সর্বধর্মানং পরিত্যাজ্য মামেকং শরণম ভজো, এটা হচ্ছে এন্ট্রেন্স গৌড়ীয় ফিলসফি, গৌড়ীয় দর্শনে, গৌড়ীয় গগনে, গৌড়ীয় মঠে প্রবেশের জন্য এটা কি চাবিকাঠি, প্রবেশ করতে পারবেন। একটু আগেই আমি বললাম গোকর্ণজি মহারাজ মহাভাগবত তার পিতাকে বলছেন ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্ম, তুমি ধর্ম ভজন করো পিতা, ভগবত ধর্ম, তোমাকে ভগবত ধর্ম ভজন করতে বলছি, তুমি তো আমাকে বলছো কি করে বাঁচবো, আমার তুমি আমার থেকে উপদেশ চেয়েছো, আমি তো ছেলে, আমি তোমাকে এই কথাই বললাম ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান, যত তোমার লোক ধর্ম সব ত্যাগ করে দাও, এগুলো তোমাকে বাঁচাতে পারবে না, তুমি একমাত্র ভাগবত ধর্ম, আত্মধর্ম, জৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম এটি কর। গোকর্ণজি মহারাজ, গোকর্ণজি মহারাজ মহাভাগবত তার চরণেতে 100% শরণাগতি হলেন কে, আত্মদেবজি মহারাজ, তাই জন্য তার রাস্তা খুলল। কেন এদের রাস্তা খুলছে না, এরা গুরুচরণে আশ্রয় নেওয়ার অভিনয় করেছে, কেউই বাস্তব আশ্রয় নেয়নি, কেউ প্রতিজ্ঞা করে বলতে পারবে না, শালগ্রাম ছুঁয়ে ভাগবত ছুঁয়ে তুলসী ছুঁয়ে কেউ প্রতিজ্ঞা করতে পারবে না আমি আশ্রয় নিয়েছি সন্ত গোস্বামী মহারাজের, কেউ বলতে পারবে না, সাহস নেই, কেউ সাহস নেই বলতে পারবে না, সাহস থাকলে বলুক আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। আশ্রয় যদি না দেওয়া হয় বাস্তবভাবে, যে আশ্রয়ের কথা বলছি এটা 100% আশ্রয়, আমি যে আশ্রয়ের কথা বলছি সেটা সাধারণ আশ্রয়ের কথা বলছি না, যেখানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যুদ্ধ লাগলো, শরণার্থী সব এলো, এসে ভারতে আশ্রয় নিল, সেই আশ্রয়ের কথা আমি বলি নাই, ভালো করে মাথা খুলে শুনুন, কান খুলে, ওরা শরণার্থী, যুদ্ধ লেগেছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, ওরা ভারতে পালিয়ে এসছে আমাদেরকে মেরে ফেলছে, ওরা শরণার্থী, তাদেরকে শরণার্থী বলা হয়, তারা শরণার্থী, শরণ চাইছে আমাদের বাঁচা, তাই তো, তাই তো, কিন্তু ওই ধরনের শরণার্থী কি আমরা? হ্যাঁ, স্কুল কলেজে যখন যাই তখন প্রফেসর মাস্টারের চরণে আমাদের শরণাগতি দেখাতে হয়, নাহলে তো পড়াশোনা করা যাবে না, কোনো ভালো জগতে ভালো জায়গায় যদি চাকরি করতে যাই আমার যে টপ মোস্ট বস থাকবে, অফিস ইনচার্জ, হ্যাঁ সেক্রেটারি থাকবে বা প্রেসিডেন্ট থাকবে, তাকে মানতে হবে, কোনো অর্গানাইজেশনের কোনো ফ্যাক্টরির কোনো ম্যানেজার, তার আনুগত্য করতে হবে, না তোমাকে বার করে দেবে, আমি সেই ধরনের আনুগত্য করার কথা বলি নাই, যে ধরনের মানসিকতা নিয়ে তুমি গৌরী আমাদের আশ্রয় নিয়েছি বলে অহংকার করছো, আমি সেই ধরনের সস্তা আশ্রয় নেওয়ার কথা আমি ভাবছি না, বলি নাই, যার জন্য তো আমাদের দুর্দশা। বাংলাদেশের যেখানে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান যুদ্ধ হচ্ছে তারা আশ্রয় গ্রহণ করলো, যুদ্ধ থেমে গেল, নতুন গভর্নমেন্ট সেটেলমেন্ট হলো, তারা আবার দেশে ফিরে গেল, তাদের সব আশ্রয় হলো তাৎকালিক আশ্রয়, বোঝা গেল, আশ্রয়টাও নিচ্ছেন তারা কিন্তু তাৎকালিক, ফর দ্য টাইম বিং, যখন কোনো মেয়ের বিবাহ হয় স্বামীর সঙ্গে সেখানেও একটা তাৎকালিক আশ্রয় নেওয়ার কথা বলে, বাস্তব আশ্রয় নেয় না, বাস্তব আশ্রয় নিলে তাহলে কুন্তী দেবীর মতো বিবাহ হতো, কুন্তী দেবীর মতো বিবাহ তো হয় না, হয় লোক দেখানো, কেউই আশ্রয় নেয় না, সেরকম স্বামীও নাই আর সেরকম স্ত্রীও নাই, সেরকম সন্তানও হয় না, সারা সমাজ কলিউষিত পলিউটেড হয়ে গেছে, স্বামী স্ত্রী যদি ঠিক না হয়, মা বাবা যদি ঠিক না হয়, তাহলে সন্তান কী করে হবে, এর জঞ্জাল সৃষ্টি হবে, যত চরিত্রহীন সন্তান তৈরি হবে, তাই হচ্ছে, এটা তো আমার কথা না শাস্ত্রের কথা, কিছু করার নেই, এই ব্যবস্থাই হবে, শরণাগতিতে যদি ভেজাল থাকে সব ভেজাল, সমস্ত ভেজাল হয়ে যাবে, শরণাগতিতে যদি ভেজাল থাকে সব ভেজাল, টপ টু ভজন ভজনের সব রং মিথ্যে হয়ে যাবে, বহুবার ডিসমিস করে দেবে, কোনো কিছু হয়নি, এক জায়গায় শরণাগতিতে ভেজাল সত্যি কথা নয়, এইসব কথা বহুপাদের কাছে এলে জানা যায়, নাহলে কারোর কাছে গেলে জানা যায় না, তাহলে তাৎকালিক আশ্রয় নেওয়ার কথা আমি বলি না,
যেখানে আমাদেরকে বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মনে অকারণ, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। এই যে আশ্রয়টা, এই আশ্রয়ের কথা আমি এখন বলছি, যেখানে কৃষ্ণ আমাকে ত্যাগ করতে পারবে না। কখন ত্যাগ করতে পারবে না? কখন? যেখানে চৈতন্য চৈতন্যতে বলা আছে দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, এইসব কথা বলা আছে। কে শুনবে? কে শোনার সময় আছে? কার সময়? সময় নেই। তাহলে আমি তাৎকালিক সাবমিশনের কথা বলি নাই, যে সাবমিশনটা কোনো পলিটিক্যাল লিডারের কাছে তার ক্যাডারদের করতে হয়, কোনো ধর্মীয় সংস্থার কাছে, সাধারণ ধর্মীয় সংস্থা, তাকে সাধারণ লোককে করতে হয়, দেখাতে হয় সাবমিশন। কোনো সমাজে বিবাহ হলে কোনো কন্যাকে তার স্বামীর কাছে সাবমিশন দেখাতে হয়, সেগুলো সব অ্যাপারেন্ট, তার কোনো তাৎকালিক বিষয়, এগুলো ত্রৈকালিক অস্তিত্ব নাই। ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটে কালের প্রেক্ষাপটে এটা সত্য, এটা হতে পারে না। এটা ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে যেটা সত্যি সেটাকে বলে ইটা, এটাকে বলে ইটার্নাল ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ। কিন্তু অ্যাবসলিউটকে পৌঁছাতে পারবে না, যে অবস্থায় ওরা বিচারণ করছে এই অবস্থায় অ্যাবসলিউটের কথা ওরা শুনতেও পারবে না, হজমও করতে পারবে না, আর ধারক শুনতেও পারবে না, হজম করতে পারবে না। যে কথা বলতে গিয়ে সকালে যে প্রফেসরের কথা বললাম, তিনি বলেছেন, আমি তাকে বললাম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বললেন, প্রথমেই আপনি ভুল করলেন একটা কথায়, সেটা হলো ব্রহ্ম যদি সত্য হয়, ব্রহ্মটা কোত্থেকে এলো? ব্রহ্মটা যেখানে ভগবান নিজে গীতাতে বলছেন ব্রহ্মণহি প্রতিষ্ঠা হম, ব্রহ্মের প্রতিষ্ঠা হচ্ছে আমি, কৃষ্ণ নিজে বলছেন আমি মানছেন না, কৃষ্ণ নিজে বলছেন আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, সেখানে আপনি মানছেন না। যাই হোক, ব্রহ্মটা কোত্থেকে এলো? দ্বিতীয় কথা হলো ব্রহ্ম যদি সত্য বলে মেনেই থাকেন, সেটা কিরম ধরনের সত্য আপনি বলতে চাইছেন? আপনি যে বলে ফেললেন মুখ দিয়ে ব্রহ্মটা সত্য, ঠিক আছে আমিও মানলাম, কিন্তু আপনি কি রিয়ালাইজেশন, কি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথাটা বললেন? হোয়াট ইজ ইয়োর ব্যাকগ্রাউন্ড? কি পয়েন্টে আপনি কথাটা বললেন? নিশ্চয়ই আপনার কিছু ব্যাকগ্রাউন্ড থাকবে, যদি ফাঁকা কাউর কথাতে শুনে আপনি বলেন তাহলে এটা বাচালের কথা হল। তাহলে ব্রহ্ম সত্য বললেন, সেই সত্যটা কেমন সত্য? সেই সত্যটা যেটা বললেন ব্রহ্মসত্য, সেটা কি তাৎকালিক সত্য? যেটা সমাজে এটা আমার স্ত্রী আপনি বলছেন, হ্যাঁ কথাটা তো ঠিক, আমিও জানি, আমি কি ঝগড়া করতে গেছি আপনার সঙ্গে, এটা আপনার স্ত্রী, কিন্তু কতদিনের জন্য? এটা আপনার স্ত্রী, এটা আপনার স্ত্রী আমি মানলাম, আমি তো আপনার সঙ্গে ঝগড়া করব না, এটা আপনার স্ত্রী, কিন্তু কত দেখেছি কিরম পাগল, ইনি আপনার স্ত্রী, কিন্তু কতদিনের জন্য এই কথাটা সত্য? আপনি যদি ২৫ বছরে বিবাহ করে থাকেন আর দেহ জানেন যদি ৭৫ বছরে, তাহলে ৫০ বছরের জন্য এটা সত্য কথা। এগুলোকে বলা হয় অ্যাক্সিওমেটিক ট্রুথ, এগুলো খণ্ডন করার মতো কোনো বাবা জন্মায়নি, আমার কথাটাকে খণ্ডন করে কেউ জন্মায়নি এখন পর্যন্ত, সবাই মানবে, যে পাগল আছে সেও মানবে, ঠিকই তো বলেছে। এটা তোমার স্ত্রী এটা আমি জানি, কিন্তু ৫০ বছরের জন্য, ৭৫ বছরে দেহ ছাড়লে, ২৫ বছরে বিবাহ করেছো, তাহলে ৫০ বছরের জন্য সত্য, এটা তোমার ছেলে, এটা ঠিক কথা। কতদিনের জন্য? কিছু সময়ের জন্য। এ বাড়িটা তোমার কতদিনের জন্য? একটা হোমিওপ্যাথিক ডাক্তার আমেরিকা থেকে পাস করেছেন গদুম ধামেতে, সারা জীবনের রোজগার দিয়ে একটা সুন্দর বাড়ি বানালেন, এত সুন্দর বাংলো, আমি যাতায়াতের পথে দেখতাম ডাক্তার মশাই বাড়ি বানাচ্ছেন, মিস্ত্রিকে বলছেন এই এটা ভাঙ, এটা হলো না, এই ঠিক করে কর, মিস্ত্রি বলছে মা ঠিক, না না ভাঙ, এরম ভাবে কর, ভেঙে আবার করছে, বাড়ি হলো, সব কিছু অত সুন্দর বাংলো, টাইলস ফিট করলেন, সব কিছু হলো, বাড়ি যখন উদ্বোধন হবে তার আগের দিন তিনি দেহ রাখলেন, আর দিন দিয়ে বলো হরি হরি বল হয়ে গেল। আমি মনে মনে হাসলাম, ইনি এত কষ্ট করে সারা জীবনে রোজগার দিয়ে এত সুন্দর বাংলো ব্যাটার্নের বাড়িটা করলেন, টাইলস ফিট করলেন, এখানে এইটা হবে, এখানে সব করলেন, কিন্তু নিজে থাকতে পারলেন, তার স্ত্রী ছেলে মেয়ে এগুলো সব ভোগ করতে আরম্ভ করলো। হয়তো সেই স্বামী কোনো ইঁদুর হিসাবে সেই ঘরের মতো রয়েছে, স্ত্রী এবার মারতে যাচ্ছে ইঁদুরটাকে, মার, ও জানে না এটা আমার স্বামী, স্বামী ও জানে না এই ইঁদুর রূপে আমার স্বামীটা ইঁদুর রূপে ঢুকেছে এই ঘরের মধ্যে রয়েছে, বাড়িতে আসক্তি রয়েছে,
এই স্ত্রী বলছে মার ইঁদুরটাকে শিগগিরি, হ্যাঁ কেটে দেবে কাপড় চোবো। ও জানতে পারছেন এটা তো স্বামী, আসক্তি ছিল বাড়িতে এবং ইঁদুর রূপে জন্মগ্রহণ করেছে, ঘরের মধ্যে খেলছে, জানতে পারে না। কত ঘটনা আছে এরকম, একটা ঘটনা নয় প্রচুর ঘটনা আছে এরকম। আসামে এক ব্যক্তি ব্রাহ্মণ, সে একজন ব্রাহ্মণের থেকে ধার নিয়েছিল, সে ব্যক্তি ব্রাহ্মণ নয়, একজন ব্যক্তি তার ব্রাহ্মণ বন্ধুর থেকে কিছু টাকা ধার নিয়েছিল মেয়ে বিয়ের জন্য। বলে আমাকে কিছু টাকা ধার দে, আমি তো দিয়ে দেবো সময় মতো, আমি তো বিয়ে দিতে পারছি না এরম অবস্থা। সে কিছু টাকা ধার দিয়েছে, ধার দেওয়ার পর মেয়ের বিবাহ হয়ে গেছে। এ বাস্তব সত্য কথা, এগুলো বৈষ্ণব সমাজের এসব প্র্যাকটিক্যাল কথা। বিয়ে দেওয়ার কিছুদিন পরে সে মারা গেল, টাকা শোধ দিতে পারলো না। তার বন্ধু এবার দুঃখ করলো, আমার টাকাটাও দিল না, যাই দিতে পারলো না, মরে গেল। সে স্বপ্নে এসে তার ছেলেকে বলছে, তার নিজের ছেলেকে বলছে, আমি তো আমার বাড়িতে কুকুর রূপে জন্মগ্রহণ করেছি, কুকুরের বাচ্চা যে আছে না গেটের সামনে, ওটা আমি কুকুর বাচ্চা রূপে জন্মগ্রহণ করছি, টাকাটা দিতে হবে ও, তুই ওকে আগে দে, তা না আমার মুক্তি নাই, ব্রাহ্মণ সে। যতক্ষণ পর্যন্ত টাকা শোধ দিতে পারেনি সে মরেনি, টাকা শোধ দিল কুকুরের বাচ্চাটা মারা গেল, স্বপ্নে এসে ছেলেকে বলছে, এলো বাস্তব সত্য কথা। যাই হোক, যে কথাটা বলতে গিয়ে বললাম এটা হচ্ছে আমাদের এই জগতে যা কিছু সেগুলো সব অ্যাবসলিউট ট্রুথ নয়, আপেক্ষিক সত্য, সব অ্যাপারেন্ট ট্রুথ, অ্যাপারেন্ট ট্রুথ, আপেক্ষিক সত্য নিয়ে আমরা পড়ে রয়েছি। দুটো ট্রেন পরস্পর যাচ্ছে, একটা রাজধানী একটা হচ্ছে কালকা বা যে কোনো ট্রেন পরস্পর যাচ্ছে, দুটোরই ভেলোসিটি গতিবেগ 100 কিলোমিটার, একই দিকে যাচ্ছে। এক ট্রেন থেকে আরেক ট্রেনে টাকালে মনে হবে ট্রেনটা চলছে না, এই জানলা থেকে ওই জানলা থেকে, ট্রেন তো চলছে না কিন্তু চলছে 100 কিলোমিটার বেগে, কিন্তু দুটো ট্রেনই চলছে কিন্তু 100 কিলোমিটার বেগে। এখানে ফিজিক্সে বলা হয় যে এই ফর দ্য রেফারেন্স ফ্রেম এটা সত্য কথা যে কোনো ভেলোসিটি নেই, কিরমভাবে ভেলোসিটি নেই, এই ট্রেনের সাপেক্ষে ওই ট্রেনের ভেলোসিটি নেই, যারা কিছু ফিজিক্স পড়েছেন তারা জানেন এই ট্রেনের ভেলোসিটি এই ট্রেনের সাপেক্ষে নেই, প্রত্যেক ট্রেনের ভেলোসিটি 100 কিলোমিটার সবাই জানে। কিন্তু এখন যে এই যে একটা ট্রেন দুটো একই দিকে যাচ্ছে একই ভেলোসিটি, এক ট্রেন থেকে আরেক ট্রেন টাকালে মনে হবে কোনো ভেলোসিটি নেই, কিন্তু এটা অ্যাপারেন্ট ট্রুথ, আপেক্ষিক ট্রুথ, এটা অ্যাবসলিউট ট্রুথ নয়। সেরকম এই জগতের যে বস্তুগুলো নিয়ে আপনারা ব্যস্ত রয়েছেন সেগুলোকে বলা হয় আপেক্ষিক ট্রুথ, আপেক্ষিক ট্রুথ, সত্য অ্যাবসলিউট ট্রুথ নয়। আমি তাকে বললাম আপনি কি ধারণা নিয়ে আপনি যে বললেন ব্রহ্ম সত্য, তার ব্রহ্ম সত্য এটা কি ধারণা নিয়ে বললেন, এটা কি ধারণা আপনার, আপনি কি অ্যাবসলিউট ট্রুথ পরম সত্যের ধারণা নিয়ে বলেছেন নাকি একটা স্বাভাবিক বলতে হয় বলেছেন, আপেক্ষিক ধারণা নিয়ে সে কিছু বলতে পারলো না। বাস্তবিক কথা হলো সে অ্যাবসলিউটের কোনো কথাই বোঝে নাই, বিদ্যা থাকতে পারে অ্যাবসলিউটের কোনো কথাই কোনো দিন শোনে নাই আর বোঝেও নাই, সেই জন্য বলল। আমি বললাম অ্যাবসলিউটের কোনো অংশ অ্যাবসলিউট হয়, আমি তাকে বললাম অ্যাবসলিউটের কোনো অংশ যদি বিচার করে সেটা অ্যাবসলিউট, অ্যাবসলিউটের কনসেপশনই কারণ নাই, অ্যাবসলিউটের যে কোনো অংশ সেটাও অ্যাবসলিউট হবে, অ্যাবসলিউটের ফ্র্যাকশন অ্যাবসলিউট নয়, হয় না। মামৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন বললো, এই পাগল লোকগুলো বললো আমরা তো কৃষ্ণের অংশ, কৃষ্ণের অংশ কিরমভাবে হলো, কিরমভাবে হলো যদি বলো, কৃষ্ণকে টুকরো টুকরো করে অংশ হয়েছি আমরা নাকি, কোন পাগল কিছু বুঝেছে গীতার কোনো কথা, গীতার অ ক খ বোঝেনি, কৃষ্ণ যে বললেন মামৈব অংশ জীব লোকে জীবভূত, এই সব জীব আমারই অংশ, এই আমার অংশ বলতে এটা কি বুঝে নিলে, কি বুঝলে এটা, কি মনে করো কৃষ্ণ যে অ্যাবসলিউট তাকে কি টুকরো টুকরো করে কৃষ্ণের এই অংশগুলো আমরা নাকি, কি কি ভেবেছো কি তোমরা, হ্যাঁ কি ভেবেছো, কৃষ্ণ কি সেই অংশের কথা বলেছে নাকি, কীরকম বুদ্ধি খারাপ। বলো ওই যে বলেছে মামৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন, হ্যাঁ কৃষ্ণ তো বলেছেন কিন্তু তুমি তো বুঝতে পারো না, তোমার বোঝার অভাব। কৃষ্ণের অংশ মানে কৃষ্ণের যে কোনো অংশ বিচার করে সেটা পূর্ণ, আমার কথা বোঝা গেল না, কৃষ্ণ হচ্ছে অ্যাবসলিউট, কৃষ্ণের যে কোনো অংশ বিচার করে সেটাও পূর্ণ, সেখানে কোনো অভাব নাই, কৃষ্ণের যে কোনো অংশ সেটাও পূর্ণ, সেখানে কোনো অভাব নাই,
কেন পূর্ণ থেকে পূর্ণ বার করে নিলে পূর্ণ পড়ে থাকে, হ্যাঁ পূর্ণ থেকে পূর্ণ বার করে নিলে পূর্ণ অবশেষ থাকে, তো সেই জন্য পূর্ণ সে অ্যাবসলিউটের কোনো অংশ মানে পূর্ণ। তা কৃষ্ণের যদি আমরা অংশ হই, যেটা তুমি মিন করতে চাইছো, তুমি বোঝাতে চাইছো, তাহলে তো আমরা সবাই এক একজন কৃষ্ণ হয়ে যাব। কৃষ্ণের যে কোনো অংশ কৃষ্ণের পূর্ণ, কৃষ্ণের অংশ মানে পূর্ণ। তাহলে কৃষ্ণ কী পূর্ণ কী অংশের কথা বলেছে সেটা তুমি বুঝতে পারো নি, সারা জীবন গৌরী মঠে কাটাবার অভিমান করলে কিন্তু একটা কথা কানে ঢুকলো না, ঢুকলো কি? মাবৈবংশ জীব লোকে জীবভূত সনাতন, এই কথার মানে হলো ভগবান বলছেন আমার শক্তির অংশ, আমার শক্তির অংশ। ভগবানকে বলা হয় চিৎসূর্য, চিৎসূর্য থেকে যেমন লাইট এমিট করে, সূর্য থেকে যেমন সূর্যের আলো আমার কাছে পৌঁছায়, সূর্যের আলোগুলো প্রত্যেকটা যে আসে আমার কাছে একই সঙ্গে যুগপৎ স্যামুলটেনিয়াসলি ভেদ এবং অভেদ, কে সূর্য থেকে এসছে সূর্যের সূর্যের অংশ, আবার সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে চলে এসছে, ভেদ এবং অভেদ দুটোই সত্য। অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব আমাদের গৌড়ীয় মঠের, এটা ব্যাখ্যা করতে বহুদিন বহু ডেডিকেশন চাই, বহু আত্মসমর্পণ চাই, বহু ভজন চাই, তবে এইসব কথা বোঝা যাবে, এগুলো গল্প কথা কোনো নয়। সেই জন্য বলা হয়েছে মামৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন, এই কথার অর্থ হল ভগবান বলছেন এই যে আমার শক্তির অংশ, এগুলো এই সব জীব যত দেখা যাচ্ছে এগুলো সব, এগুলোকে চৈতন্য মহাপ্রভু বলছেন যেমন লাইটের পার্টিকেল, লাইটের যেমন পার্টিকেলগুলো আছে আমাদের কাছে, এখানে সায়েন্টিস্টরা এখন আগে বলতেন, আগে বলতেন অন্যরকম কথা, এখন বলছেন অন্যরকম কথা। আগে যদি স্ট্রেট লাইনের ডেফিনেশন বলা হতো তাকে বলতো যার দৈর্ঘ্য আছে কোনো প্রস্থ নাই তাকে বলা স্ট্রেট লাইন, যারা অঙ্ক করেছেন তারা জানেন, যার দৈর্ঘ্য আছে প্রস্থ নাই সেটাকে স্ট্রেট লাইন আগে বলতো ছোটোবেলায় পড়তো, যে এখন সায়েন্টিস্ট দেবো যে এটা ভুল কথা, যার দৈর্ঘ্য আছে তার প্রস্থ থাকতেই হবে, ইট হ্যাজ টু বি দেয়ার, যত সামান্যতম হোক, টেন্স টু ইনফিনিটি টেন্স টু জিরো এই কনসেপশন ক্যালকুলাসে আছে, যদি ওর ব্রেথটা জিরো টেন্স টু জিরো হয়, টেন্স টু জিরো স্টিল ব্রেথ মাস্ট বি দেয়ার, তার কিছু চড়া থাকবে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তাহলে ডেফিনেশন হচ্ছে না ভুল হয়ে গেল। তা আগে যে বৈজ্ঞানভিত্তিক ব্যাখ্যা হয়েছিল সব ভুল, এখন নিউটনের এক একটা থিওরি বলছে এগুলো ভুল, এখন আর চলবে না, এখন বাতিল হয়ে যাচ্ছে, নতুন নতুন সব থিওরি বেরোচ্ছে, বোঝা গেল কি বললাম? তাহলে স্ট্রেট লাইনের ডেফিনেশন এখন কি করে বোঝানো হচ্ছে? এখন কলেজের বা স্কুলের যে বাচ্চাগুলো আছে, ছেলেগুলো আছে, তাদেরকে স্ট্রেট লাইনের ডেফিনেশন কীভাবে বলা হচ্ছে? না, একটা টর্চ লাইট জ্বালানো হচ্ছে, টর্চ লাইট জ্বালিয়ে বলেছে এই দিকে তাকাও, সেখানে একটা পেন্সিল রে দেখ, একটা জালের মতো রে চলে আসছে, এ আলোর দিকে তাকাও যে জালের মতো আসছে, জালের মতো আমার দিকে, বোঝা গেল? একটা নেটওয়ার্কের মতো, ওই একটা পেন্সিল রে এটাকে স্ট্রেট লাইন, বোঝা গেল? আগেকার দিনের ব্যাখ্যা এখন বদলে যাচ্ছে। তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে লাইট পার্টিকেল, যে অগ্নির কণ, অগ্নি থেকে যে বিচ্ছিন্ন হয়ে চলে আসে সেই ফোটন কণা, যেমন বলে সূর্যের রশ্মি থেকে, সেরকম ধরনের কনসেপশন দেওয়া হচ্ছে। এই জীবগুলো তাহলে কী হলো, কী ধারণা পাওয়া গেল? ভগবান শ্রীকৃষ্ণের যে শক্তি তার অংশ হলো এই জীব, এটা ঠিক আছে। মায়াবাদ বলছেন, মায়াবাদের বিচারে বেসিক কথা উদ্দেশ্য ছিল, আমি অনেক গভীর আলোচনা করবো, কিন্তু এটা যেহেতু তুমি সকালে বলে দিয়েছি এই আলোচনা কিছুটা করবই, আজকে যেহেতু আপনি মুখ দিয়ে এইসব কথা বললেন আমি আর অন্য সেই জন্য কিছু আলোচনা কেন, এটা রূপানুগত ধারার পুরো খিলাফ, কিছু লাভ হবে না আলোচনা করে। তাহলে সেখানে আপনি যে বললেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আপনি কী কনসেপশন নিয়ে বললেন? আপনি অ্যাবসলিউট কনসেপশন নিয়ে বলেন নাই, যেখানে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আপনি বলতে পারেন না, বলে কেন? আপনি জগৎটা এসে ব্রহ্ম থেকে, জগৎটা করতে গেল আকাশ থেকে এলো কি? জগৎটা আকাশ থেকে এসছে, ব্রহ্ম থেকে এসছে, এটা শাস্ত্রে প্রমাণ আছে। তাহলে ব্রহ্ম যদি সত্য, জগৎ তো সত্য, কিন্তু বলতে পারো অনিত্য, অনিত্য কথাটা বলতে পারো? মহাপ্রভু বলছেন তুমি এই কথা বলতে পারো, জগৎ মিথ্যা বলতে পারো না, জগৎ সত্য, কিন্তু
জগৎটা নিত্যকালের জন্য সত্য না, সত্য আজ আছে কালকে পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই জন্য সেখানে বলা হচ্ছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এটা হতে পারে না, ব্রহ্ম যদি সত্য হয় জগৎও সত্য হবে। মায়াবাদের অনেক বিচার, সর্প রজ্জুতে সর্পভ্রম ইত্যাদি অনেক কথা তারা বলেন, আমরা এগুলো খোলাম কুচির মতো উড়িয়ে দিই। দুটো একটা কথা বলি, খোলাম কুচি যেমন ফুঁ দিয়ে উড়িয়ে দেয়, ওরা দাঁড়াতে পারে না, কি যুক্তি দেবে? পুরো সমগ্র কথাটা তো ফেক, ফেক টার্ম, কোনো শব্দই তোমাদের কোনো চলতে পারে না। বলছো সর্পেতে রজ্জু ভ্রম, রজ্জুতে সর্পভ্রম, আরে রজ্জুতে সর্পভ্রম, বলছে একটা দড়ি ঝুলছে, একটা লোক সাপ মনে ভয় পাচ্ছে, এরকম হচ্ছে জগৎটা মিথ্যা প্রতীতি, জগৎ মিথ্যা, আমি তাই নাকি? তাহলে আমার প্রশ্ন হলো, যদি ওই যে দড়িটা ঝুলছে সাপের একটা ধারণা চলে এলো তোমার, এখন আমার প্রশ্ন, প্রথম প্রশ্ন হলো ওই যে দড়িটা ঝুলছে তোমার সাপের কনসেপশন হলো, ভূতের কনসেপশন হলো না কেন? তোমার কেন সাপের কনসেপশন কেন হলো, কেন সাপ কেন হলো, ব্যাঙের হলো না কেন? প্রথম জবাবটা তুমি আমায় দাও, তোমার তো ওই দড়িটা হচ্ছে তোমার ব্যাঙের কনসেপশন হলো না কেন, তুমি কেন ওই সাপের কথাটা বললে? কেন তোমার সাপের একটা রিয়ালিটি কনসেপশন তোমার আছে ব্যাকগ্রাউন্ডে, ইউ হ্যাভ ইউর কনসেপশন ইন ইউর ব্যাকগ্রাউন্ড, তোমার হৃদয়তে ব্যাকগ্রাউন্ডে একটা সত্য প্রতিদিয়া, তুমি জানো সাপ বলে একটা বস্তু আছে, এই এই সাপ ভয় পেয়ে গেল, কেন ওর একটা সত্য ব্যাকগ্রাউন্ড আছে, সেই সত্যটারই তুমি মিথ্যে একটা প্রতীতি করছো এখানে। তাহলে তুমি ভাবতে পারো কিন্তু সাপ বলে একটা বস্তু পৃথিবীর কোনো না কোনো জায়গায় আছে সত্য, তুমি ভয়টা পেয়েছো সাপ দেখে, তা কী হলো, তুমি জগৎ থেকে মিথ্যে বলে উড়িয়ে দিচ্ছ, কোনো কথাই ওদের চলে না, সমস্ত বেকার। আর এইগুলোই কলকাতা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় মায়াবাদ বেদান্ত পড়াচ্ছে, যে কোনো জায়গায় বেদান্তের ডিগ্রি নিতে গেলে এই মায়াবাদ বেদান্ত পড়তে হবে। বারাণসীতে বলছি না, বিএইচইউতে বলছি আমরা কী করবো মহারাজ, পড়বার মতো কোনো স্টুডেন্ট নেই, একটা প্রফেসরের মাইনা 80,000 টাকা দিতে হয় আমাদের, একটা স্টুডেন্ট পাচ্ছি না যে গৌড়ীয় বেদান্তগুলো পড়বে। আমি হেসে বললাম ঠিকই বলেছেন, কারণ মায়াদেবীর এতই চক্রান্ত যে সত্য কথাটাকে জানতে দেবেন, সত্য কথাটাকে তোমায় জানতে দেবে না, সত্য থেকে তোমাকে দূরে ফেলে দেবে, সত্য কিছুতেই জানতে দেবে না, মিথ্যেকে জানতে দেবে। কেন তাহলে আমাদের গৌড়ীয় সমাজের ছেলেগুলো গৌড়ীয় বেদান্ত পড়বার জন্য যাচ্ছে না, তারা কেন ওই লাবড়াল খাচ্ছে ঝগড়া করছে, একটা ছেলেও তৈরি হচ্ছে না, কি কারণে? করতে পারে তো, সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হবে যে বেদান্তের আসল ব্যাখ্যাটা, কেন আমি মায়াবাদী বেদান্ত পড়ব, পড়ে আমি ডিগ্রি নেব, আমার ডিগ্রির দরকার নেই, এই ধরনের অবস্থাটা চলছে। যাই হোক, আলোচনা প্রসঙ্গে প্রথমে শুরু হয়েছিল সেখানে চৈতন্য মহাপ্রভু যত ভক্তগণ আছেন তাদের পারম্পর্যক্রমে আমরা আমাদেরকে রূপানুগ ধারায় অবস্থিত বলে দাবি করি, মৌখিকভাবে দাবি করি, বাস্তবিক আমার দাবি করা উচিত নয়, কারণ রূপানুগ ধারার আমি কোনো কিছুই বুঝিনি। কৃষ্ণ কীর্তন গান ও নর্তন কলা প্রথজনী ভ্রাজিতা সদ্ভক্তা বলে হংস চক্র মধুপ ইত্যাদি শ্লোক আমি বললাম, বিক্ষেপ হলো শুরুতে, এগুলো আমি কোনোদিন আশা করতে পারি না, হয় না, এরকম ধরনের পরিস্থিতিতে আলোচনা হয় না, খুব মুশকিল হয়। সেখানে কালকে বা পরশু আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, একটু আগে আলোচনা করেছিলাম এক ঘন্টা আগে, যে আনন্দটা কখনো শূন্যতে বেড়ায় না, আনন্দ একটা আধারকে কেন্দ্র করে থাকে। আর একটু আগে বললে আনন্দম ব্রহ্ম, আনন্দ হচ্ছে পার্সনিফাইড ব্রহ্ম, নট ইম্পার্সনিফাইড ব্রহ্ম, আনন্দ পার্সনিফাইড ব্রহ্ম, আনন্দ কখনো আনন্দের স্বরূপ আছে, আনন্দের স্বরূপ আছে, আনন্দের স্বরূপ আছে, আনন্দম ব্রহ্ম আনন্দের স্বরূপ আছে। শব্দব্রহ্ম আলোচনা প্রসঙ্গে বলে শব্দেরও স্বরূপ আছে, শব্দকেও দেখা যায়, বলি কি, হ্যাঁ কোনোদিন যদি শব্দতত্ত্ব সম্বন্ধে আলোচনা হয় তো বিরাট দু চার ঘন্টা খালি ওই শব্দতত্ত্ব, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা, শব্দের স্বরূপ আছে, শব্দকে দেখা যায় অপ্রাকৃতিক জগতের। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, এসব কথা সাধারণ লোক বুঝবে না। কোনো আনন্দ কোনো পাগল বলবে না আনন্দ একটা শূন্যতে ঝুলছে, আর আনন্দ একটা আধারেতে থাকে, আনন্দের একটা বহির্প্রকাশ হয়, এক্সপ্রেশন আছে,
কোনো পাগল বলবে আনন্দ ঘুরছে শূন্যেতে, কি করে বলতে পারে সে? সেই আনন্দটার আধার হলো কৃষ্ণ, সেই আনন্দটার আধার হলো কৃষ্ণ। অনন্ত জগতে যত রস আছে অন্যয় ব্যতিরিকভাবে সমস্ত রস এই কৃষ্ণ থেকে এসছে। রূপগোস্বামীপাদের অবদান বুঝতে গেলে আমাদের এইসব বেসিক কথা আগে জানা দরকার। রূপগোস্বামীপাদের বাস্তবে গিয়ে অনন্য দর্শন, ইউনিক দর্শন আলোচনা করতে গেলে আমাদের প্রথমেতেই আগে এই সব বেসিক কথাগুলো জানা দরকার। আমরা ওই জন্য কালকেও আলোচনা করেছিলাম, শ্রী চৈতন্য পদাম্বজ মধুপেভ্য নমো নমঃ কথঞ্চিত আশ্রয়াত যে সাম সা ওপি তৎ গন্ধবাগ ভাবে। একটা কুকুর যদি হয় রাস্তা, সেই যদি চৈতন্য মহাপ্রভুর কৃপা চরণের সৌন্দর্য সৌকর্যের সন্ধান পায়, সে পর্যন্ত চলে যাবে বৈকুণ্ঠে। এটার প্রমাণ আমি বলেছিলাম, বৈকুণ্ঠে কে গেল? শিবানন্দের কুকুর। শিবানন্দের কুকুর পেয়ে গেল ভগবানকে, দক্ষিণ ভারতের সাতটা তালবৃক্ষ পেয়ে গেল ভগবানকে, তালবৃক্ষ তালবৃক্ষ সাতটা তালবৃক্ষ ভগবানকে পেয়ে গেল, কুকুর পেয়ে গেল ভগবানকে। কুকুর চৈতন্য মহাপ্রভু তাকে শস্য দানা দিচ্ছেন, নারকেল শস্য, পরের দিন আর কুকুরটাকে পাওয়া গেল না, সে ভ্যানিশ হয়ে গেছে, সে চলে গেছে বৈকুণ্ঠে। তাহলে কথাটা ঠিক, শ্রীচৈতন্য পদাম্বুজ মধুপেভ্য নমো নমঃ। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলের যারা বিন্দুমাত্র আশ্রয় গ্রহণ করেছেন সেই সব মহাপুরুষগণ, আমাদের গৌড়ীয় গণের যে মহাপুরুষগণ আছেন, তাদের চরণে যেন বাস্তবিক শরণাগত হয়েছে, তারা প্রত্যেকেই উদ্ধার হয়ে যাবে, তারা সবাই রূপানুগ কথা ধারার কথা বুঝতে পারবে। এই জন্য বলছেন কুকুর পর্যন্ত সমাপিত গন্ধবাগ ভাবে, কুকুর পর্যন্ত চৈতন্য মহাপুর যে গন্ধ, চৈতন্য চরণ কমলের যে গন্ধ সেটা সন্ধান পাবে। মধুপেভ্য মানে কি? মধুপেভ্য মানে মধুপো মৌমাছি, তারা এই চৈতন্য চরণ কমল চারিদিকে গুনগুন করে ভ্রমণ করছেন, মানে কীর্তন করছেন। কি করছেন? চৈতন্য চরক চরণ কমলের চারিদিকে তারা সংকীর্তন করছেন, আর চৈতন্য চরণ কমলের যে মকরন্দ মধু আস্বাদন করছেন। আর সেই রকম কোনো মহাপুরুষের চরণে যদি আমি আর সত্যি আশ্রয় করে থাকি, তা আমাকে কারোর বাবার ক্ষমতা নিয়ে আটকাবে, ভগবান নিয়ে যাবে। আর যদি আশ্রয় আমার ঠিক না হয়ে থাকে তাহলে আমি যেতে পারবো না। ওই জন্য আশ্রয় নেওয়া ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হলো প্রথমে, বেসিক কথা। তাহলে দেখা গেল রস কখনো একা থাকে না। যে কথা বলতে গিয়ে পরশুদিন আমি জানিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রসমাত একাত্মন অপি দেহবেদম গতৌত। রাধা কৃষ্ণ এই প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রসমাত একাত্মন অপি দেহবেদম গতৌত, যদিও এক তথাপি রস আস্বাদনের জন্য দুই হলেন। একো অহম বহুস্বাম উপনিষদ শ্বেতসর উপনিষদে বলছেন, আমি একা আমি বহু হব, তাই এই বহু হলেন আনন্দকে আস্বাদন করার জন্য। আর শাস্ত্র বলছেন একাকি নৈব রমতে, একা কখনো রমণ করা যায় না, সেই জন্য তিনি দৃঢ়াবিক্ত, তিনি গৌর, তিনি ভাগবত রাধা গোবিন্দ হলেন। আবার রাধা এবং গোবিন্দ মিলিত হয়ে অচিন্ত ভেদাভেদ তত্ত্বেতে অনেক গভীর রহস্য মিলিত হয়ে বিপ্রলম্ব রসাশ্রয়ে গৌরাঙ্গ মহাপুর তনু আবিষ্কার করলেন আমাদের সম্মুখে। আমরা এসব কথার কোনো রহস্য জানতে, আজ পর্যন্ত মরতে বসলাম, কদিন পরে মরে যাব, এইসব কথা কানে গেল না, ভজন কি করব? গৌড়ীয় গগনের গোপন রহস্য এইসব ভজনের কিছুই আমার কানে ঢুকল না। সেই সব মহাপুরুষগণ, সেই সব সাধুগণ যারা একটা নিজের রক্ত জল করা ভজন দিয়ে তারা অনুভব করেছেন, তাদের সঙ্গে আমি করতে পারলাম না, তাদের হরিকথা আমি শুনতে পারলাম না, আমার দুর্ভাগ্য। আমি সহজিয়ার মতো সকাল থেকে কুকুরের মতো চিৎকার করে গেলাম, কীর্তন খোল ভেঙে ফেললাম, কিন্তু এটাতে গৌরাঙ্গ মহাপ অসন্তুষ্ট হলেন, গুরুবর্গ অসন্তুষ্ট হলেন, সহজীয় কীর্তন বন্ধ করো, ভালো করে কীর্তন শোনো, অপ্রাকৃত ভক্তিময় ঠাকুরের কীর্তন শোনো, মহাজনের আনুগত্য কীর্তন হয়, এমনি হয় না। তাহলে রূপগোস্বামীপাদ কী দিতে চেয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু আসার পর যে মঞ্জুরি ভাব, সখী ভাব, মঞ্জুরি ভাব আমাদের দিতে চেয়েছেন, এসব কথা এখন গল্পের কথা,
বললে হো হো করে হাসবেন প্রভুপাদ, কোথায় বলছিস এসব কথা। তাহলে রস কখনো নিরাধারভাবে থাকতে পারে না, পারে? রস কখনো নিরাধারভাবে থাকতে পারে না। তাহলে রস, তাহলে রসের আধার চাই। আমি দুদিন আগে এ কথা বলেছিলাম, রস কখনো অনাস্বাদিত রস কখনো রস হয় না। যে রসের আস্বাদন আমি জানি না, এমন হতে পারে আমি পূর্বে কোনো একটা রাজভোগ খেয়েছিলাম, সেই অভিজ্ঞতা থেকে বলছি এই যে সাজানো রয়েছে এটা রাজভোগ হতে পারে, এমনও তো হতে পারে ওটা রাজভোগ নয়। কেউ আটা দিয়ে গোল করে সুন্দরভাবে আটা পাটা দিয়ে আমরা সাজিয়ে রেখেছি মিষ্টি মনে হবে, হতেও তো পারে। যতক্ষণ ওটা জিহ্বার সঙ্গে আমার কন্ট্যাক্ট না হচ্ছে কি করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওটা রাজভোগ? নকল তো হতে পারে, বোঝা গেল না। কোনো একটা ঋষির পুত্রকে, সে কোনোদিন জন্মে দুধ খায়নি, তাকে মজা করে গ্রামের ছেলেগুলো আটা গুলে খাইয়ে দিয়েছিল, আটা গুলে বলছে এটা দুধ, সে খেয়ে বাবাকে এসে বলছে দুধ, ঋষির ছেলে, আমি নামটা ভুলে গেলাম, উপনিষদে আছে, সে এসে বলে আমি দুধ খেয়েছি, বাবু দুধ খেয়েছি কী করে খেলি, বলো খাইছে, পরে জানা গেল আটা পিটুলি গোলা আটা গোলা, ও জানেই না। ওই জন্য আমাদের জড়জগতে একটা কথা আছে যে চুন খেয়ে গাল পুড়েছে দুধ দে, এখন দই দেখলে ভয় হয়, ওটা কি চুন না আসল দই কে জানে। এই জন্য আসল জায়গা ছাড়া কোনো জায়গায় আমি সে গোপন কথা আলোচনা করব না, আমাকে মেরে ফেললেও আমি করব না, এটাও আলোচনা যেখানে সেখানে করা যাবে না, নিষেধ আছে। চৈতন্য মহাপ্রভু যেমন এই সংকীর্তন রাস করতেন, কোথায়? অন্তরঙ্গ ভক্ত নিয়ে রস আস্বাদন করতেন, স্বরূপ গোসাঁয়ের সঙ্গে অন্তরঙ্গ একেবারে অন্তরঙ্গ তাদেরকে নিয়ে অন্তরঙ্গ সংকীর্তন রাস করতেন, নীলাচলে গম্ভীরা মন্দিরে ১২ বছর কন্টিনিউয়াসলি চৈতন্য মহাপ্রভু গম্ভীরার অন্তঃপ্রকোষ্ঠে রায় রামানন্দ স্বরূপ দামোদরকে নিয়ে গম্ভীর রস আস্বাদন করেছিলেন, এটা কিন্তু জগৎবাসীকে বলেন নাই, বলেছেন কি? বহিরাঙ্গা লইয়া করে নাম সংকীর্তন, অন্তরঙ্গা লইয়া করে রস আস্বাদন, লেখা আছে চৈতন্য। স্বরূপ গোসাঁয় রায় রামানন্দ এদেরকে নিয়ে একেবারে গোপনভাবে দরজা বন্ধ করে ভেতরে রাধা গোবিন্দের অপ্রাকৃত বিলাস এইসব আনন্দময় কথা আলোচনা করেছিলেন। এক একটা কথা যদি আলোচনা করা হয়, যদি এখানে সত্যিকারের রস বোধ করতে পারে, অনুভবের লোক থাকে, তারা কাঁদবেন। এইসব কথা বিরাট গম্ভীর কথা। আর বাকি সবাইকে নিয়ে তিনি সারা জীবন কি করলেন? মহাপ্রভু সংকীর্তন করলেন, সংকীর্তন করে গেলেন। যেখানে রসের ব্যাঘাত হবে সেখানে রসের কথা আলোচনা করতে নাই, মহাজনের আনুগত্যে আলোচনা করলে দেখবে যেখানে চৈতন্য চরিতামৃতে অনেক সময় এরকম আছে, মহাপ্রভু কোনো একটা সময়েতে ভেতরে ভাব চলে আসছে, মহাপ্রভু ভেতরে সংকীর্তন করতে করতে একটা এমন একটা ভাব আসছে, রাধারণীর ভাব, চোখে জল আসছে, কাঁপছে, সঙ্গে সঙ্গে বহিরাঙ্গা দেখি প্রভু ভাব কইল সংবরণ, লেখা আছে মহাপ্রভুর অষ্টাধিক বিদ্যা আছে, এক্ষুনি পড়ে যাবেন, সঙ্গে সঙ্গে বহিরাঙ্গা ব্যক্তি রয়েছে বলে সঙ্গে সঙ্গে গোপন করলেন, চেপে গেলেন, প্রকাশ করলেন খুব জোর করে, এরকম প্রভুপাদও করতেন, এরকম প্রভুপাদও করেছেন রাধাকুণ্ডের তীরেতে কার্তিক মাসে, প্রভুপাদ রাধারানীর কথা আলোচনা করছেন, গম্ভীর কথা গৌরীয় মঠের, বলতে বলতে রাধারানীর কথা যেই মুখে উচ্চারণ করেছেন সঙ্গে সঙ্গে শরীর কাঁপতে আরম্ভ করেছে, অষ্টসাত্ত্বিক বিকাশ, চোখে জল আসছে, সঙ্গে সঙ্গে প্রভুপাদ বন্ধ করে দিলেন, ওই আলোচনা ঘুরে গেলেন, কারণ ওটা বলতে থাকতে পারছেন না, অষ্টসাত্ত্বিক বিকাশ চলে আসছে। এগুলো মহাপুরুষদের হয়, এইসব মহাপুরুষদের হয়, এগুলো সবার হয় না, বিরাট ব্যাপার। তাহলে আমরা দেখলাম অন্তরঙ্গভাবে মহাপ্রভু যে অন্তঃপ্রকোষ্ঠে যে সমস্ত রস আস্বাদন করেছেন, যে সমস্ত গম্ভীর কথা রূপগোস্বামীপাদকে রূপশিক্ষা প্রসঙ্গে এলাহাবাদে দান করেছিলেন, সেই সব গোপন কথা বোঝবার জন্য জন্ম জন্ম আমাকে তপস্যা করতে হবে, ভজন করতে হবে, তা এই কথা বুঝতে পারবো কি করে চৈতন্য মহাপ্রভু নিজের জীবনে ইচ্ছা করে এইসব বিষয়গুলো দেখালেন আমাদেরকে বোঝাবার জন্য। এটা তার অষ্টকমে দেখা যায়, সভক্তেভ্য শুদ্ধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদেশন, আছে না, সভক্তেভ্য শুদ্ধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদেশন সচৈতন্য কিংমে পুনরপিদীশ্বরিয়া স্বাতিপাদম, ইত্যাদি আছে।
সেই চৈতন্য মহাপ্রভু কবে সেই চরণকমল আমার সম্মুখে উদিত হবে, যে চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটা ক্রিয়াকর্ম সবক্তব্য শুদ্ধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদিশন, প্রত্যেকটা নিজের মুদ্রা নিজের ওঠা বসা চলাফেরা ক্রিয়াকর্ম কথা বলে যা কিছু সব শুদ্ধ ভক্তির অনুকূল, শুদ্ধ ভক্তির অনুকূল বোঝাবার জন্য এটা বোঝ এটা ভক্তি, তুই যেটা করছিস এটা ভক্তি নয়, তুই চিৎকার করলে কি হবে এটা ভক্তি নয়। ওই জন্য অনুকূল্য আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম অনেক কীর্তন লেখা আছে, কেই বা করে কেই বা বোঝে, ভক্তিমন ঠাকুর বলেননি ভজন রস পড়ে দেখো কীর্তন পড়ে দেখো বলেনি, ভক্তি অনুকূল মাত্র কার্যর শিকার ভক্তি প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার, কে শোনে গৌরকে। এই জন্য আমাদের বংশীদাস বাবাজি মহারাজ এইসব বলে যেতেন বাঙাল ভাষায়, তুমি তো গাইয়াই গেলা তুমি তো গেয়েই গেলে, যার অন্তর ফাটলো তার ফাটলো, তুমি কি বুঝলে তুমি তো খোল ফাটিয়ে দিলে, তোমার কোনো অনুভব হলো কি সহজিয়া, কি অনুভব হলো তোমার সকাল থেকে যে চিৎকার করলে কি জন্য করলে, নিজ নাম কেনবার জন্য ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য সংকীর্তন, সেটা যদি নাই হলো কি হবে। গৌর বিহিত কীর্তন শুনি আনন্দ হৃদয় নাচে, গৌর বিহিত তুমি যেটা করছো গৌর বিহিত, গৌর অ্যাপ্রুভ করেছে, বিহিত মানে কি অ্যাপ্রুভড বাই গৌরাঙ্গ, গৌরাঙ্গ অনুমোদন করেছে, করেছে কি তুমি তো করলে পয়সার জন্য পাঠ করলে কীর্তন করলে, গৌরাঙ্গ মহাপুর কী সুবিধা হলো, গৌরাঙ্গ আনন্দ পেয়েছে কি, আমাদের সমস্ত কথা কীর্তন যা কিছু সমস্ত কিছু চৈতন্য মহাপুর নিত্যানন্দ তাদের আনন্দ বিধান, প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর আনন্দ বিধানের জন্য, তোমাদের আনন্দ দেওয়ার জন্য নয়, তারা সন্তুষ্ট হলে আমাকে আশীর্বাদ করবেন, তার জন্য আমাদের জীবন অন্য কোনো কারণে নয়। তাহলে সেখানে বলা গেল, বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র জীবনে তার চৈতন্য মহাপ্রভু যত সমগ্র জীবনে যে দর্শন সেইটা হলো সমগ্র আমাদের গৌড়ীয় গণের কাছে একটা শিক্ষা, এটা জানতে পারলে বুঝতে পারবো তুমি কি শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, আগে ভক্তি কী জিনিস সেটি বুঝলাম না, তারপর ভক্তি বুঝতে বুঝতে ভক্তির তরতম বিচার উঠতে উঠতে শেষে অন্তিম কোন সময় আমি মঞ্জুরি ভাব গোপী ভাব বুঝতে পারবো, কবে হবে বলো সেদিনে আমার ভক্তিমঠের কীর্তন, কেউ কি করে, হ্যাঁ কালকে রাত্রিবেলা কীর্তন করছে কোনো সহজিয়া, শ্যাম আর রাধাচন্দ্রকে দোলনায় দোলাচ্ছে, সন্ত গোস্বামী মহারাজ হলে ঝেঁটার বাড়ি দিতেন সঙ্গে সঙ্গে দৌড়ে এসে, তোকে কে বলেছে এই কীর্তন করতে, কোন সাহসও করলি, আমি ওপর থেকে শুনছি কুসুম দোলায় দোলে দুলায় কে করেছে এই কীর্তনটা কে করলো, হ্যাঁ একদম নিষেধ একদম নিষেধ, সন্ত গোস্বামী মহারাজ একথা বলতে পারেন না কখনো, কখনো বহুপাত বলেননি কখনো, সেই অবস্থায় না উঠলে করা যায় না, তোমার রাগ হতে পারে আমার উপর কিন্তু আমি আমার নিজের কথা বলছি না, বহুপাতের কথা বলে হাজার হাজার প্রমাণ দেখিয়ে দেবো এটা করা যায় না, সে অবস্থা উঠতে হয় করা নিষেধ না, সে অবস্থা উঠো তারপর করতে হয়, আমার সেই অনুভব নেই আমি জড় অবস্থায় রয়েছি আমি কি করে সেই কীর্তন করব, রেগে গেলে তো হবে না, সত্য কথাটা শোনবার জন্য শক্তি চাই। তাহলে চৈতন্য মহাপ্রভুর যে ভাব সেগুলো গ্রহণ করার জন্য চৈতন্য শিক্ষামৃত আমাদের গ্রহণ করতে হবে, জৈব ধর্ম কেউ পড়বে না, চৈতন্য শিক্ষামৃত পড়বে না, মহাপ্রভুর শিক্ষা পড়বে না, ভজন রহস্য কিছু পড়বে না, খালি কীর্তনগুলো করে যাবে, গৌড়ীয় মঠের কোনো গোপন সিদ্ধান্ত শুনবে না, জীবনটাকে তৈরি করবে না, কী করে হবে তাহলে, কোথায় আছে আমাকে দেখা, আমি সব ছেড়ে দেবো এখানে পাঠ করো, কোনো দরকার নেই পাঠ করো। তাহলে রূপগোস্বামী পাদের অবদান জানতে গেলে চৈতন্য মহাপ্রভু কেন অবতার গ্রহণ করেছেন, চৈতন্য মহাপ্রভু কী গোপন রহস্য রূপগোস্বামী পাদের কাছে রেখে গেছেন, যে রূপপাদের কথা আমরা এই গোপন রহস্য আমরা জানলে তবে আমরা গৌড়ীয় মঠের গোপন যে বস্তুটা সেটা আমরা পেতে পারব। রূপগোস্বামীরা যে কথাগুলো দেওয়ার জন্য অনেক গোপন গোপন গ্রন্থ লিখেছেন কিন্তু কোনোটাতে আমাদের হাত দেওয়ার নিষেধ নেই, সব গ্রন্থ পারবে না, যেসব গ্রন্থগুলো অনুকূল সেই গ্রন্থগুলো আলোচনা করবে, যেগুলো অনুকূল নয় করবে না, নিষেধ। কেশব গোস্বামী মহারাজ শ্রীধর গোস্বামী মহারাজ বড় বড় ভক্তিমত পুরী সবা সমস্ত গুরুবর্গ তারা এইসবগুলো দেখিয়ে গেছেন প্রমাণ যে এরকম অবস্থা হলে তবে এই অবস্থার কীর্তন, আমার অবস্থাটা না হলে আমি করতে পারবো না। যাই হোক, কবে রূপগোস্বামীপাদ
কবে রূপ গোস্বামীপাদের করুণা হবে, করে আমার এই কুৎসিত রূপ চলে যাবে, গিয়ে স্বরূপে আমার প্রতিষ্ঠা লাভ হবে, কবে আমাকে রূপ গোস্বামীপাদ এমন কৃপা করবেন যাতে তার কৃপাতে আমি এমন একটা রূপ লাবণ্য লাভ করব, যাতে কৃষ্ণ নামক যে সর্বাকর্ষক তাকে আমি আকর্ষণ করতে পারবো, কবে হবে আমার এই কথাগুলো কে বুঝবে, কবে আমার সেই রূপ হবে। রূপ মানে সেবার রূপ, রূপ মানে কি বাইরের রূপ, জড়রূপ সেটা নয়। কবে সেই অবস্থাটা হবে যাতে কৃষ্ণ আমার রূপ দেখে আকর্ষণ চলে আসবেন, রূপ গোস্বামীপাদের রূপ দেখে কৃষ্ণ ছুটে আসেন। কারণ এটা কি রূপ, এটা কি জড়জগতের কোনো স্ত্রী পুরুষের রূপ নাকি, যে একটা স্ত্রী রূপ দেখে পুরুষ ছুটে গেল, এরকম ধরনের কোনো রূপ? অপ্রাকৃত রূপ, অপ্রাকৃত জগতের এই সব রূপ আমাদেরকে ভজন করতে করতে ধারণ করতে হবে, রাগে রেগে গেলে হবে না, ধীরে ধীরে এগুলো ধারণ করলে তারপর ভজন করতে করতে গৌরী মঠের অনেক গোপন রহস্য আছে সেগুলো জানা যাবে, নাহলে কোনো কিছু আমাদের জানা সম্ভব হবে না। আজকে এই পর্যন্ত থাক, কালকে বাকি আলোচনা করা হবে। কালকে বোধহয় বলদেবের আবির্ভাব তিথি বোধহয় নাকি, কালকে বলদেব আবির্ভাব তিথিতে বলদেবের আবির্ভাব, তার সঙ্গে এটাও একটু কিছু সংযোগ থাকবে। এই পর্যন্ত করা গৌরী মঠের অবদান সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রচুর আলোচনা হয়, সে পরিস্থিতি থাকে না, লোকে রেগে যাবেন এসব কথা, তবে আমি ভয় পাই না, রেগে যাবে। যাই হোক, বাঞ্ছা কল্পতরু সে কৃপা সিন্ধু ভেবেছ পতিতানং পাবন ভবৈষ্ণভ্যো নমো নম।